জয় শ্রী হরি। মনকে বশ করার কয়েকটি উপায় ও আনন্দের তরঙ্গ। শ্রী ভগবান বলেছেন, যার মন বশীভূত নয় তার পক্ষে যোগে সিদ্ধি লাভ করা খুবই কঠিন। এটা আমার মত। কিন্তু যার মন বশীভূত এরূপ প্রযত্নশীল পুরুষ সাধন দ্বারা যোগ লাভ করতে পারে। ভগবান শ্রী কৃষ্ণের কথা অনুসারে এটাই সিদ্ধ হয় যে মনকে বশ না করতে পারলে পরমাত্মা প্রাপ্তিরূপ যোগ দুষ্প্রাপ্য হয়। যদি কেউ ভাবে যে মন তো ইচ্ছামতো যথেচ্ছাচারী হয়ে বিষয়াদিতে স্বচ্ছন্দে বিচরণ করবে এবং পরমাত্মার দর্শন আপনা আপনি হয়ে যাবে, তাহলে সেটা তার ভুল ধারণা। যে দুঃখের আত্মনিক নিবৃত্তি এবং আনন্দময় পরমাত্মার প্রাপ্তিতে ইচ্ছুক তাকে মন বশীভূত করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু মন স্বভাবতেই বড় চঞ্চল এবং শক্তিশালী, একে বশ করা সাধারণ ব্যাপার নয়। সমস্ত সাধন মনকে বশ করার জন্যই করা হয়ে থাকে এবং এতে বিজয় লাভ হলেই ধরে নিতে হবে যে সমস্ত বিশ্বের উপর বিজয় লাভ হয়ে গেছে। ভগবান শঙ্করাচার্য বলেছেন, জিতং জগৎ কেন মনহি জানো। জগৎকে কে জিতেছে যে মনকে জিতে নিয়েছে। অর্জুন মনকে বশীভূত করা কঠিন বুঝে কাতরভাবে ভগবানকে এই কথাই বলেছেন, হে ভগবান, এই মন অত্যন্ত চঞ্চল, জেদি, দৃঢ় ও শক্তিশালী। একে আটকানো আমি তো বায়ুকে আটকানোর মতো অত্যন্ত দুষ্কর বলে মনে করি। এর দ্বারা কেউ যেন না মনে করেন যে অর্জুনের পক্ষে যেটা এত কঠিন ছিল সেটা আমাদের পক্ষে কেমন করে সম্ভব হবে। মনকে জিতে নেওয়া অবশ্যই কঠিন, ভগবান এই কথা স্বীকার করেছেন, কিন্তু তার সঙ্গে উপায়ও জানিয়ে দিয়েছেন। ভগবান বললেন, অর্জুন, এতে কোনো সন্দেহ নেই যে এই চঞ্চল মনকে নিগ্রহ করা খুবই কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বশ করা যেতে পারে। এর দ্বারা এটাই সিদ্ধ হলো যে মনকে বশ করা কঠিন হলেও অসম্ভব নয় এবং একে বশ না করতে পারলে দুঃখের নিবৃত্তি হবে না। সুতরাং একে বশ করাই উচিত। এর জন্য সর্বপ্রথম এর সাধারণ স্বরূপ এবং স্বভাব সম্বন্ধে জানবার প্রয়োজন আছে। মনের স্বরূপ, মন আসলে কি বস্তু? মন হলো আত্ম এবং অনাত্ম পদার্থের মাঝামাঝি স্থিত এক বিলক্ষণ বস্তু, যা অনাত্ম এবং জড় কিন্তু বন্ধন এবং মুখ্য এরই অধীন। সুতরাং মন ই জগৎ, মন নেই তো জগৎও নেই। মন বিকারী বস্তু, এর কাজ হলো সংকল্প বিকল্প করা। যে পদার্থকে সে একবার গ্রহণ করে নিজে ও তাতে একাকার হয়ে যায়। মন তো আসক্তি দ্বারা চালিত হয় এবং সকল অনর্থের উৎপত্তি আসক্তি থেকেই হয়। আসক্তি না থাকলে তো মন জগৎ প্রপঞ্চের দিকে যাবে ই না। যে কোনো বিষয়ে গুণ এবং সৌন্দর্য দেখলে তার প্রতি আসক্তি হয়, ফলে মন সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু যে বিষয়ের সে দুঃখ এবং দোষ দেখতে পায় সে বিষয়ের প্রতি তার বিদ্বেষ হয়ে যায়, ফলে সে তাতে আকৃষ্ট হয় না। যদি কখনো ভুল করে ও সেদিকে ধাবিত হয় তাহলে সেখানে অবগুণ বা দুঃখ দেখতে পেয়ে বিদ্বেষপূর্বক তক্ষুনি ফিরে আসে। বাস্তবিক পক্ষে বিদ্বেষ উৎপন্নকারী বিষয়ের প্রতিও আকর্ষণ আসক্তির জন্যই হয়ে থাকে। সাধারণভাবে এই হলো মনের স্বরূপ এবং স্বভাব। এখন চিন্তা করতে হবে একে কী করে বশ করা যাবে। এর জন্য উপায় তো ভগবান বলেই দিয়েছেন, অভ্যাস এবং বৈরাগ্য। এই একই উপায় মহর্ষি পাতঞ্জলি যোগ দর্শন গ্রন্থে জানিয়ে দিয়েছিলেন। অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা এই চিত্ত নিরোধ হয়। অতএব এখন এই অভ্যাস এবং বৈরাগ্য সম্বন্ধে জানতে হবে। মনকে বশ করার কয়েকটি উপায়। এক, ভোগের প্রতি বৈরাগ্য। যতক্ষণ সংসারে বস্তু সুন্দর এবং সুখপ্রদ বলে প্রীতি হয় ততক্ষণ মন সেখানে যাবে। যদি এই সব বস্তু দোষযুক্ত এবং দুঃখদায়ী বলে প্রীতি হয় যা বাস্তবিক সত্য, তাহলে মন কখনো সেদিকে যাবে না। যদি কখনো সেদিকে যায় ও তাহলে তৎক্ষণাৎ ফিরে আসবে। এই জন্য সংসারের সকল বস্তু প্রত্যক্ষভাবে তা ইহলৌকিক হোক অথবা পারলৌকিক দুঃখ এবং দোষযুক্ত বলে মনে করা উচিত। এরকম দৃঢ় প্রত্যয় করা উচিত যে এইসব বস্তুতে কেবল দোষ এবং দুঃখই ভরা আছে। রমণীয় এবং মনোহর দর্শন বস্তুতে মন আসক্ত হয়। যদি এই রমণীয়তা এবং মনোহারিত্ব বস্তুর বদলে পরমাত্মায় দর্শিত হয় যা বাস্তবিক সত্য, তাহলে এই মন তক্ষুনি বিষয় থেকে সরে গিয়ে পরমাত্মায় সংলগ্ন হয়ে যাবে। এই হলো বৈরাগ্যের সাধন এবং বৈরাগ্যই মনকে জয় করার এক উত্তম উপায়। প্রকৃত বৈরাগ্য হয়ে গেলে তো সংসারে এই দৃশ্যমান স্বরূপের সর্বথা অভাব এবং সেই স্থানে পরমাত্মা নিত্যভাব প্রীতিত হবে। কিন্তু সাধনা প্রারম্ভিক অবস্থায় সাধকের মন বশ করার জন্য ইহলোক এবং পরলোকের সমস্ত পদার্থের মধ্যে দোষ এবং দুঃখ দর্শন করা উচিত, যার ফলে মন সেখানে অনুরক্ত হবে না। শ্রী ভগবান বলেছেন, ইহলোক ও পরলোকের সমস্ত ভোগে বৈরাগ্যে অহংকারে ত্যাগ, ঈশ্বরী জন্ম মৃত্যু বার্ধক্য এবং রোগ প্রভৃতি দুঃখ
এবং দোষ সম্বন্ধে চিন্তা করা উচিত। এই প্রকার বৈরাগ্য ভাবনার দ্বারা মনকে বশ করা যেতে পারে। সংক্ষেপে বৈরাগ্য সাধন সম্বন্ধে বলা হলো। এবারে অভ্যাস সম্বন্ধে যথেকিঞ্চিত আলোচনা করা হচ্ছে। দুই, জীবনের নিয়মানুবর্তিতা বজায় রাখা। মনকে বশ করার ব্যাপারে নিয়মানুবর্তিতা এক বড় সহায়। সব কাজ ঠিক সময় নিয়ম অনুসারে করা উচিত। সকালে শয্যা ত্যাগ করে রাত্রে শয়ন করা পর্যন্ত সারাদিনের কাজের এমন একটি নিয়মিত দিনচর্যা তৈরি করা উচিত, যাতে যার যে সময়ে যে কাজ করা উচিত মন নিজে থেকে স্বাভাবিকভাবেই সেই সময় সেই কাজে নিযুক্ত হবে। সংসার জীবনে তো নিয়ম অনুবর্তিতার দ্বারা লাভ হয়েই থাকে, পরমার্থ সাধনাতেও এর দ্বারা প্রভূত লাভ হয়। নিজ ইষ্ট স্বরূপে ধ্যান করার জন্য প্রতিদিন যে স্থানে নির্দিষ্ট আসনে যে আসন দ্বারা যে সময় এবং যতটা সময় ধরে বসা হয়ে থাকে তাতে কোনো দিন ও যেন নিয়মের ব্যতিক্রম না হয়। পাঁচ মিনিটের জন্য ও নিয়মিত ধ্যান অধিক সময়ের অনিয়মিত ধ্যানে চাইতে উত্তম। আজ দশ মিনিট বসা হলো, কাল আধা ঘন্টা, পরশু একেবারে বসা হলো না। এই প্রকারের সাধনার দ্বারা সাধকের সিদ্ধি লাভ করা খুব কঠিন। যখন পাঁচ মিনিটের জন্য ধ্যান নিয়মিতভাবে হবে তখন ক্রমে সেটি বাড়িয়ে দশ মিনিটের জন্য করা উচিত। কিন্তু দশ মিনিটের জন্য ধ্যান করার পর কোনো দিন ও নয় মিনিটের জন্য করা উচিত নয়। এই প্রকারের স্থান আসন সময় ইষ্টদেব এবং মন্ত্রের ও বারবার পরিবর্তন করা উচিত নয়। সেই রকম নিয়মানুবর্তিতার দ্বারা ও মন স্থির হয়। খাওয়া দাওয়া, পড়া, শোয়া এবং ব্যবহার সবেতে নিয়ম পালন করা উচিত। নিজ অবস্থা অনুযায়ী এবং শাস্ত্রসম্মতভাবে নিয়ম তৈরি করে নেওয়া উচিত। তিন, মনের ক্রিয়া চিন্তাধারা বিচার করা। মনে প্রত্যেকটি কাজ বিচার করা উচিত। প্রতিদিন রাত্রে শয়ন করার পূর্বে মনে সারাদিনের কাজের বিচার করা উচিত। যদিও মনের সমস্ত ক্রিয়াকলাপ স্মরণ করা খুবই কঠিন, তা সত্ত্বেও যতটুকু স্মরণে থাকবে ততটুকু বিচার করে যে যে সংস্কার সাত্ত্বিক বলে বোঝা যাবে তার জন্য মনকে প্রশংসা করা এবং যে যে সংকল্প রাজসিক এবং তান্ত্রিক বলে বোঝা যাবে তার জন্য মনকে ধিক্কার দেওয়া উচিত। প্রতিদিন এই প্রকার অভ্যাস দ্বারা মনের মধ্যে সৎ কাজ করার এবং অসৎ কাজ ত্যাগ করার সংস্কার জমতে থাকবে, যার ফলে অল্প সময়ের মধ্যে মন খারাপ কাজের প্রতি বিমুখ হয়ে ভালো ভালো কাজে নিযুক্ত হবে। মনে ভালো চিন্তাধারা থাকলে তাকে সহজে বশ করা যাবে। কুসঙ্গগ্রস্ত ছেলে যতক্ষণ কুসঙ্গ ত্যাগ না করে ততক্ষণ সে কুসঙ্গীদের কাছ থেকে খারাপ পরামর্শ লাভ করতে থাকে, এই জন্য তার পক্ষে মনকে বশ করা কঠিন হয়। কিন্তু যখন সে কুসঙ্গ ত্যাগ করে তখন আর খারাপ পরামর্শ লাভ করতে পারে না। দিন রাত বাড়িতে মাতা পিতার সৎ উপদেশ লাভ করে, ভালো ভালো কথা শোনে, যার ফলে সে সত্তর সুধরে যায়। তখন মাতা পিতার আজ্ঞা পালনকারী হতে তার সময় লাগে না। ঠিক এই প্রকারে কেউ যদি বিষয় চিন্তার প্রতি অনুরক্ত মনকে একেবারে সম্পূর্ণ বিষয়শূন্য করতে চায় তাহলে সেটি তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। প্রথমে মনকে কুচিন্তা থেকে বিরত করতে হবে। তারপর যখন সে পরমাত্মা সম্বন্ধ নিয়ে শুভ চিন্তা করা শুরু করবে তখন মনকে বশ করা কঠিন হবে না। চার, মনের কথা মতো না চলা। মনের কথা মতো কখনো চলা উচিত নয়। যতক্ষণ এই মন বশীভূত না হয় ততক্ষণ একে নিজের পরম শত্রু মানা উচিত। যেমন শত্রুর প্রত্যেক কাজের উপর নজর রাখতে হয় তেমনি মনের প্রতিটি কাজ সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। যখনই মন অবাধ্য হবে তখনই তাকে তিরস্কার এবং শাসন করতেই হবে। কখনো ভুলে ও মনকে সমীহ করা উচিত নয়। যদিও মন খুব বলশালী এবং কয়েকবার এর কাছে পরাজিত হতে হবে তবুও কখনো সাহস হারানো উচিত নয়। যে সাহস কখনো হারায় না সে একদিন অবশ্যই মনের উপর বিজয় লাভ করে। মনের সঙ্গে যুদ্ধ করার মধ্যে একটা বিশেষত্ব আছে, যদি দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করা হয় তাহলে যুদ্ধকারীর বল দিন দিন বৃদ্ধি হয় এবং মনের বল ক্রমশ কমতে থাকে। এই জন্য মনের সঙ্গে যুদ্ধকারী ব্যক্তি একদিন না একদিন মনের উপর অবশ্যই বিজয় লাভ করে। সুতরাং মনের খুশি মতো না চলে প্রত্যেকটি কাজ খুব সাবধানতার সঙ্গে বিচার করে করা উচিত। এই মন বড় ই চতুর, কখনো ভয় দেখাবে, কখনো তোষামোদ করবে, কখনো লোভ দেখাবে, নানা রকম অভিনব রঙ্গ তামাশা দেখাবে, কিন্তু কখনো এর দ্বারা প্রতারিত হওয়া উচিত নয়, ভুলেও একেও বিশ্বাস করা উচিত নয়। এই প্রকার দৃঢ়তা বজায় রাখলে মনের সাহস ভঙ্গ হবে, এর যুদ্ধ অবাধ্যতা এবং প্রতারণা করার অভ্যাস চলে যাবে। শেষে আজ্ঞাকর্তা হওয়ার পরিবর্তে সে একজন সোজা সরল আজ্ঞা পালনকারী বিশ্বাসী সেবকে পরিণত হবে। পাঁচ, মনকে সৎকাজে সংলগ্ন করা। মন কখনো নিষ্কর্মা থাকতে পারে না, কোনো না কোনো কাজে সে নিযুক্ত হতে চায়। অতএব একে নিরন্তর কাজে সংলগ্ন করা উচিত। নিষ্কর্মা থাকলেই একে কুচিন্তা প্রলুব্ধ করবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ অবধি নির্বাচিত সুন্দর মাঙ্গলিক কাজে একে নিযুক্ত করে রাখা উচিত।
জাগ্রত সময় সৎকার্যের চিন্তা স্বপ্নের মধ্যেও ভেসে উঠবে। ৬. মনকে পরমাত্মায় নিযুক্ত করা। শ্রী ভগবান বলেছেন, এই চঞ্চল এবং অস্থির মন যেখানে সেখানে ছুটে যায়, সেখানে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে বারংবার কেবল পর আত্মাতে নিযুক্ত করা উচিত। মনকে বশ করার উপায় প্রয়োগ করার পর প্রথম দিকে মন এত জোর প্রদর্শন করে থাকে, নিজের চঞ্চলতা এবং শক্তিমত্তার দ্বারা এমনভাবে অভিভূত করে রাখে যে নবীন সাধক বিভ্রান্ত হয়ে যায়, তার হৃদয় নিরাশায় আক্রান্ত হয়। কিন্তু এরকম অবস্থাতে ধৈর্য রাখা উচিত, মনের তো এমনই স্বভাব এবং আমাদের তো তার উপর বিজয় লাভ করতে হবে। সুতরাং বিভ্রান্ত হলে কেমন করে কাজ সিদ্ধ হবে? সমস্ত রকমের বাধা বিঘ্নের সঙ্গে মোকাবিলা করা উচিত। আজ না হোক তো কি, কোনো না কোনো একদিন তো মন বশীভূত হবে। এই জন্য ভগবান বলেছেন, ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরীতিতে স্থিত হও, ধৈর্য যুক্ত বুদ্ধি দ্বারা মনকে পরমাত্মায় স্থির করে অন্য কোনোরকম চিন্তা মনে আসতে দিও না, খুব ধৈর্য চাই। বিভ্রান্ত হলে ভীত বা নিরাশ হলে কাজ সিদ্ধ হবে না। ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করার পরেও যেমন ধুলো জমি থাকতে দেখা যায়, তেমনি মনকে সংস্কার রহিত করার সময় যদি মন আর অস্থির এবং অপরিচ্ছন্ন বলে প্রতীত হয়, তাহলে সেটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। কিন্তু এর দ্বারা ভীত হয়ে ঝাঁট দেওয়া বন্ধ করা উচিত নয়। এরূপ দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত যাতে কোনো প্রকারে বৃথা চিন্তা এবং মিথ্যা সংকল্প মনের মধ্যে প্রবেশ না করতে পারে। খুব চেষ্টা এবং দৃঢ়তা রাখা সত্ত্বেও মন তো সাধকের চেষ্টাকে বেশ কয়েকবার ব্যর্থ করে দেয়। সাধক ভাবে যে আমি তো ধ্যান করছি, কিন্তু মন দেবতা অন্যদিকে সংকল্প বিকল্পের পূজায় নিযুক্ত হয়। যখন সাধক মনের প্রতি দৃষ্টিপাত করে, তখন সে আশ্চর্য হয়ে যায় যে এটা কি হলো, এত রকমের নতুন নতুন সংকল্প যা চিন্তাও কখনো করা হয়নি, সেসব কোথা থেকে এলো? প্রকৃতপক্ষে সাধক যখন মনকে বিষয় রহিত করতে চায়, তখন সংসারের নিত্য অভ্যস্ত বিষয় চিন্তা তাকে পেয়ে বসে। এর কারণ হলো সাংসারিক কাজকর্মের প্রতি মনের একটি আকর্ষণ থাকে, কিন্তু এখন এর কোনো আধার নেই এবং ভগবানে ও মন লাগে না। সেই জন্য সুযোগ পেলেই সে বিগত অতীতের দৃশ্যগুলিকে যা সংসার রূপে মনে অঙ্কিত থাকে, চলচ্চিত্রের ছবির মতন ক্ষণে ক্ষণে একটার পর একটা পরিবর্তন করে নিরীক্ষণ করতে থাকে। সেই সময় মনের মধ্যে এমন ধরনের সংকল্প জাগ্রত হতে থাকে যা সংসারে কাজ করার সময় কখনো চিন্তা করা হয়নি। মনের এই ধরনের প্রবলতা দেখে সাধক স্তম্ভিত হয়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যখন অভ্যাস বৃদ্ধি পাবে, তখন মন সংসার থেকে বিরত হওয়ার সুযোগ পেলে তক্ষুনি পরমাত্মা নিযুক্ত হয়ে যাবে। অভ্যাস দৃঢ় হয়ে গেলে তো মনকে পরমাত্মার ধ্যান থেকে সরানোর চেষ্টা করলেও তাকে সরানো যাবে না। মন তো সুখ চায়, যতক্ষণ পর্যন্ত সে সেই সুখ না পায় এবং বিষয়ের মধ্যে সুখ দেখে থাকে, ততক্ষণ পর্যন্ত সে বিষয়ের মধ্যে বিচরণ করে। যখন অভ্যাসের দ্বারা বিষয়ের মধ্যে দুঃখ এবং পরমাত্মার মধ্যে পরম সুখ প্রীতিত হবে, তখন সে স্বয়ং বিষয় আদি ছেড়ে পরমাত্মার মধ্যে শীঘ্র ইধাবিত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এমন না হয়, ততক্ষণ পর্যন্ত নিরন্তর অভ্যাস করতে থাকা উচিত। যে মুহূর্তে বুঝবে যে মন অন্যত্র পলায়ন করছে, তখনই তাকে সেখান থেকে ধরে আনবে। পাকা চোরের মতো পালানো তার অভ্যাস, সুতরাং যখনই সে পালানো উপক্রম করে তখনই তাকে ধরে রাখা উচিত। যে যে কারণবশত মন সাংসারিক পদার্থের মধ্যে বিচরণ করে, সেই সেই কারণ থেকে তাকে নিবৃত্ত করে পরমাত্মা স্থির করতে হবে। মনকে এমনভাবে পাহারা দেওয়া উচিত যাতে সে কখনো পালাতে না পারে। যদি সে কোনো প্রকারের শাসন না মানে, তাহলে তাকে সম্পূর্ণভাবে পালানোর স্বাধীনতা দেওয়া যেতে পারে, কিন্তু সে যেখানে যাবে সেখানে পরমাত্মার ভাবনা আরোপ করতে হবে এবং সেখানে তাকে পরমাত্মা স্বরূপে নিযুক্ত করতে হবে। এই উপায় দ্বারা ও মনকে স্থির করা যেতে পারে। ৭. একমাত্র তত্ত্বের অভ্যাস করা। যোগ দর্শনে মহর্ষি পাতঞ্জলি লিখেছেন, চিত্ত বিক্ষেপ দূর করার জন্য ৫টি তত্ত্বের মধ্যে যে কোনো একটি তত্ত্বের অভ্যাস করা উচিত। একটি তত্ত্বের অভ্যাস করা অর্থ এটাও হতে পারে যে কোনো একটি বস্তুর অথবা কোনো মূর্তি বিশেষের দিকে একভাবে দৃষ্টি নিক্ষেপ করে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত চোখের পলক না পড়ে অথবা চোখে জল না আসে, ততক্ষণ অবধি কেবল মাত্র একটি চিহ্নের দিকে দৃষ্টি স্থাপন করে রাখতে হবে এবং ধীরে ধীরে চিহ্নটি ছোট করে নিতে হবে। শেষে সেই চিহ্নটিকে একেবারে সরিয়ে ফেলতে হবে। অবলোকন না করা সত্ত্বেও দৃষ্টি স্থির রাখবে, এটা অভ্যাস করতে পারলে চিত্ত বিক্ষেপ থাকবে না। এইভাবে প্রতিদিন আধ ঘন্টাও অভ্যাস করলে মনকে স্থির করার সফল হতে পারবে। ঠিক এমনিভাবে দুটি ভ্রুর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে যতক্ষণ পর্যন্ত চোখে জল না আসে, ততক্ষণ পর্যন্ত দৃষ্টি নিবদ্ধ রাখার অভ্যাস করতে হবে এবং এর দ্বারা ও মন নিশ্চল হয়ে যায়। একই ত্রাটক বলা হয়।
ত্রটা বলার অপেক্ষা রাখে না, যে এই প্রকার অভ্যাসে নিয়মিতভাবে যে যতটা অধিক সময় ব্যয় করতে পারবে তা ততটাই অধিক লাভ হবে। আট, নাভি অথবা নাসিকাগ্রে দৃষ্টি স্থাপন করা। প্রতিদিন নিয়ম করে পদ্মাসন অথবা সুখাসন দ্বারা সোজা উপবেশন করে নাভিতে দৃষ্টি নিবদ্ধ রেখে যতক্ষণ পর্যন্ত পলক না পড়ে ততক্ষণ পর্যন্ত একাগ্র দৃষ্টিতে নিরীক্ষণ করতে হবে। এর দ্বারা শীঘ্র ই মন স্থির হয়। এইরূপ নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে উপবেশন করলে ও মন নিশ্চল হয়, এর দ্বারা জ্যোতি দর্শন ও হয়। নয়, শব্দ শ্রবণ করা। কানে আঙুল দিয়ে শব্দ শোনার অভ্যাস ও করা হয়। এইরূপ অভ্যাস করলে প্রথম দিকে ভ্রমরী গুঞ্জন অথবা প্রাতকালীন পাখির ডাকের মতন শব্দ শোনা যায়, তারপর ক্রমশ ঘুঙুর, শাঁখ, ঘণ্টা, কাঁসর, বাঁশি, ভেরি, মৃদঙ্গ, সিংহা এবং সিংহ গর্জনের সদৃশ শব্দ শোনা যায়। এই প্রকারের শব্দ শোনার পর অবশেষে দিব্য ওম শব্দ শোনা যায়, যার ফলে সাধক সমাধি প্রাপ্ত হয়। এটাও মনকে নিশ্চল করার এক উত্তম সাধন। দশ, ধ্যান অথবা মানস পূজা। সর্বত্র ভগবানের কোনো নাম লিখিতে হয়ে আছে এমন অনুধাবন করে বারংবার সেই নামের ধ্যানে মনকে নিযুক্ত করা উচিত, অথবা ভগবানের কোনো বিশেষ স্বরূপ অন্তরীক্ষে বিরাচিত মনের দ্বারা এমন কল্পনা করে তার পূজা করা উচিত। প্রথমে ভগবানের মূর্তির প্রতিটি অবয়বের অঙ্গের আলাদাভাবে ধ্যান করে তারপর দৃঢ়তার সঙ্গে সম্পূর্ণ মূর্তির ধ্যান করা উচিত। সেখানে মনকে ভালোভাবে স্থির করা উচিত। মূর্তির ধ্যানে এমন তন্ময় হয়ে যাওয়া উচিত যাতে সংসারের প্রতি কোনো খেয়াল না থাকে। তারপর কল্পনা প্রসূত সামগ্রীর দ্বারা ভগবানের মানসিক পূজা করা উচিত। প্রেমপূর্বক অনুষ্ঠিত নিয়মিত ভগবত অনুসার দ্বারা মন খুব সহজে নিশ্চল হয়। ১১, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা পালন করা। যোগ দর্শনে মহর্ষি পাতঞ্জলি একটি বিশেষ উপায় কথা ও জানিয়েছেন। সুখী ব্যক্তিদের প্রতি প্রেম, দুঃখী ব্যক্তিদের প্রতি দয়া, পুণ্যাত্মাদের প্রতি প্রসন্নতা এবং পাপীদের প্রতি ঔদাসীনের ভাবনা দ্বারা মন প্রসন্ন হয়। জগতে সকল সুখী জীবের প্রতি প্রেম ভাব স্থাপন করলে মনের ঈর্ষা মল দূর হয়, বিদ্বেষের অগ্নি নির্বাপিত হয়। সংসারে মানুষ নিজেকে এবং নিজের আত্মীয় স্বজনকে সুখী দেখে প্রসন্ন হয়, কারণ সে তাদেরকে নিজের প্রাণের মতন প্রিয় ভাবে। যদি এই প্রিয় ভাব সংসারে সকল সুখী জীবের প্রতি অর্পণ করা যায় তাহলে সেটা কতই না আনন্দের কারণ হবে। অপরকে সুখী দেখে ঈর্ষা উৎপন্নকারী বৃত্তির নাশ হয়ে যায়। দুঃখী প্রাণীদের প্রতি দয়া করলে পর অপরাকারূপ চিত্ত মল নষ্ট হয়। মানুষ নিজের কষ্ট দূর করার জন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন দেখে না। ভবিষ্যতে কষ্ট হওয়ার সম্ভাবনা দেখলে প্রথম থেকেই তা নিবারণের জন্য চেষ্টা করতে থাকে। যদি এই প্রকার ভাব জগতের সকল দুঃখী জীবের প্রতি হয়ে যায় তাহলে অনেক লোকের দুঃখ দূর হতে পারে। দুঃখ পীড়িত লোকেদের দুঃখ দূর করার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রবল ভাবনার দ্বারা মন সর্বদা প্রফুল্ল থাকতে পারে। ধার্মিক ব্যক্তিদের দেখে হর্ষিত হলে দোষারোপ নামক মনের পশুয়া মল নষ্ট হয়। তার সঙ্গে ধার্মিক পুরুষের মতন মনের মধ্যে ধার্মিক বৃত্তি জাগ্রত হয়, পশুয়ার নাশ হলে মন শান্ত হয়। পাপী ব্যক্তিদের প্রতি উপেক্ষা করলে মনের ক্রোধরূপ মল নষ্ট হয়। পাপের চিন্তন না হলে পাপের সংস্কার অন্তঃকরণে কোনো রকম প্রভাব ফেলতে পারে না, কারোর প্রতি ঘৃণা হয় না, এর দ্বারা মন শান্ত থাকে। এই প্রকার উপরোক্ত চারটি ভাবের বারংবার অনুশীলন দ্বারা মনের রাজসিক তামসিক বৃত্তি নষ্ট হয়ে সাত্ত্বিক বৃত্তির উদয় হয় এবং তার দ্বারা মন প্রসন্ন হয়ে শীঘ্র ই একাগ্রতা লাভ করে। সদ গ্রন্থাদি অধ্যয়ন। ভগবানের পরম রহস্যময় পরমার্থ গ্রন্থাদির পঠন পাঠন দ্বারা ও মন স্থির হয়। একান্তে বসে উপনিষদ, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ ইত্যাদি গ্রন্থের অর্থ সহিত অনুশীলন করলে বৃত্তি সকল তদাকার হয়ে যায়, এর দ্বারা মন স্থির হয়। প্রাণায়াম। সমাধির দ্বারা ও মন নিরুদ্ধ হয়। সমাধি অনেক ধরনের হয়ে থাকে। সমাধি সাধন প্রণালীর একটি মুখ্য অঙ্গ হল প্রাণায়াম। যোগ দর্শনেও বলা হয়েছে, নাসিকা ছিদ্রের দ্বারা ভিতরের বায়ু বাহিরে নির্গত করাকে প্রচ্ছর্দন বলা হয় এবং প্রাণবায়ুকে গতিরুদ্ধ করাকে বিধারণ বলা হয়। এই দুটি উভয়ের দ্বারা ও মন স্থির হয়। শ্রীমদ্ ভাগবত গীতাতেও ভগবান এই কথা বলেছেন, কেউ আপন বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন, কেউ প্রাণবায়ুতে আপন বায়ু আহুতি দেন এবং কেউ প্রাণ ও অপানের গতি রুদ্ধ করে প্রাণায়াম করে থাকেন। এইভাবে যোগ সম্বন্ধনীয় গ্রন্থাদি ছাড়া ও মহাভারত, শ্রীমদ্ ভাগবত এবং উপনিষদে ও প্রাণায়ামের যথেষ্ট বর্ণনা আছে। শ্বাস প্রশ্বাসের গতিরোধ করাকে প্রাণায়াম বলা হয়। মনু মহারাজ বলেছেন, অগ্নির দ্বারা দগ্ধ করা হলে যেমন ধাতুর মল পুড়ে যায় ঠিক তেমনি ভাবে প্রাণবায়ুকে নিগ্রহ করা হলে ইন্দ্রিয়াদির সমস্ত দোষ দগ্ধ হয়ে যায়।
প্রাণবায়ুকে রুদ্ধ করতে পারলে মন স্থির হয়। একে সঙ্গে অপরে ঘনিষ্ঠ সম্বন্ধ। যেমন মন যদি আরোহী হয় তাহলে প্রাণ হল তার বাহন। একটিকে রুদ্ধ করতে পারলে দুইটি স্থির হয়। প্রাণায়ামের সম্বন্ধে যোগশাস্ত্রে অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেসব খুবই কঠিন। যোগ সাধনের জন্য অনেক নিয়ম পালন করতে হয়। যোগের অভ্যাস করার জন্য খুব কঠোর আত্মসংযমের প্রয়োজন। বর্তমান সময়ে নানা কারণের জন্য যোগ সাধন করা তো এক প্রকার অসম্ভব বলে গণ্য করা উচিত। এখানে প্রাণায়ামের সম্বন্ধে কেবল এইটুকু বলা হচ্ছে যে বাম নাসিকা দ্বারা বাইরের বায়ু ভিতরে নিয়ে স্থির রাখাকে পূরক বলা হয়। ডান নাসিকার দ্বারা ভিতরে বায়ু বাইরে নির্গত করে বাইরে স্থির রাখাকে রেচক বলা হয়। এবং যাতে ভিতরে বায়ু বাইরে না যেতে পারে এবং বাইরের বায়ু ভিতরে প্রবেশ না করতে পারে, এমন ভাব দ্বারা প্রাণ বায়ু রুদ্ধ করাকে কুম্ভক বলা হয়। একেই প্রাণায়াম বলা হয়। সাধারণত চারবার মন্ত্র জপ করে পূরক, ১৬বার জপ করে কুম্ভক এবং ৮বার জপ করে রেচক করার নিয়ম। কিন্তু এই ব্যাপারে উপযুক্ত সদ্গুরু আজ্ঞা ব্যতীত কোনো কিছু করা উচিত নয়। শুধু অপরকে দেখে এবং অনুকরণ করে যোগাভ্যাস করলে বিপরীত ফল হতে পারে। দেখা দেখি সাধুই যোগ, ছিছই কায়া বাড়েই রোগ। অবশ্য এটা স্মরণ রাখা উচিত যে প্রাণায়াম মনকে স্থির করার একটি অতি উত্তম সাধন। শ্বাস দ্বারা নাম জপ মনকে রুদ্ধ করে পরমাত্মা নিযুক্ত করার আরও একটি অত্যন্ত সুলভ এবং নিশ্চিত উপায় আছে, যা সকলের পক্ষে করা সম্ভব। সেটি হল আগত নির্গত শ্বাস প্রশ্বাসের গতির প্রতি লক্ষ্য রেখে শ্বাসের দ্বারা শ্রীভগবানের নামের জপ করা। এই অভ্যাস উঠতে বসতে, চলতে ফিরতে, শুতে খেতে সব সময় প্রত্যেক অবস্থাতে করা যেতে পারে। এর জন্য জোরে জোরে শ্বাস নেওয়ার ও কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক গতিতে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গেই নাম জপ করা যেতে পারে। এইদিকে লক্ষ্য থাকলেই মন স্থির হয়ে নাম জপ হতে থাকবে। শ্বাসে শ্বাসে নাম জপ করার সময় মনে এমন প্রসন্নতা হওয়া উচিত যেন মন আনন্দে উথলে উঠছে। অন্তঃকরণরূপী পাত্র যেমন আনন্দ রসে পূর্ণ হয়ে উপচে পড়ছে, যদি এতটা আনন্দের অনুভব না হয় তাহলে আনন্দে চিন্তা করা উচিত। তার সঙ্গে ভগবানকে নিজের খুব নিকটে জেনে তার স্বরূপের ধ্যান করা উচিত। ভগবানের সামীপ্য যেন প্রত্যক্ষভাবে অনুভব করা হচ্ছে, এইরকম ভাব দ্বারা জগৎ সংসারকে সম্পূর্ণভাবে ভুলে মনকে পরমাত্মা নিযুক্ত করা উচিত। ঈশ্বর শরণাগতি, ঈশ্বর পরিধান দ্বারা ও মন বশীভূত হয়। অনন্য ভক্তি দ্বারা পরমাত্মা শরণাগত হওয়াকে ঈশ্বর পরিধান বলা হয়। এখানে ঈশ্বর শব্দের দ্বারা পরমাত্মা এবং তার ভক্ত উভয়কেই বোঝানো হয়েছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি তস্মিন নস্তজ্জনৈ ভেদাভাবাত তন্ময়া। এই শ্রুতি এবং ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত বচন দ্বারা ভগবান এবং জ্ঞানী ভক্তের অভিন্নতা প্রতিপাদিত হয়েছে। শ্রী ভগবান এবং তার ভক্তদের প্রভাব এবং চরিত্র সম্বন্ধে কেবল চিন্তা করলেও মন আনন্দে ভরে যায়, সংসার বন্ধন আপন্ন থেকে ই মোচন হয়। সুতরাং ভক্তের সঙ্গ করলে, তার উপদেশ অনুসারে চললে এবং ভক্তের কৃপাকে ভগবত প্রাপ্তির প্রধান উপায় বলে অনুধাবন করতে পারলেও মনের উপর বিজয় লাভ করা যেতে পারে। ভগবান এবং তার প্রকৃত ভক্তের কৃপা দ্বারা সবকিছু সম্ভব হতে পারে। মনের কাজকে নিরীক্ষণ করা, মনকে বশ করার একটি অতি উত্তম সাধন হল মনে থেকে আলাদা হয়ে নিরন্তর মনের কাজকে নিরীক্ষণ করা। যতক্ষণ পর্যন্ত আমরা মনের সঙ্গে তাদাত্ম্য অনুভব করি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে খুব চাঞ্চল্য থাকে। যে মুহূর্তে আমরা মনের দ্রষ্টা হয়ে যাই সেই মুহূর্তেই মনের চঞ্চলতা নিবৃত্ত হয়ে যায়। বাস্তবিক পক্ষে আমরা তো মনের থেকে সব সময় আলাদা হয়েই আছি। মনের মধ্যে কখন কী ধরনের সংকল্প জাগে তার সম্বন্ধে আমরা সব কিছু জানতে পারি। মুম্বাইতে স্থিত এক ব্যক্তির মনে যদি কলকাতার কোনো একটি দৃশ্যের সংকল্প জাগে তাহলে এই বিষয় সম্বন্ধে মন ভালোভাবে জেনে যায়। একটা প্রকৃত সত্য কথা হলো যে যিনি জানেন বা দেখেন তিনি জানার বা দেখার বস্তু থেকে সবসময় আলাদা থাকেন। চোখ যেমন চোখকে দেখতে পায় না, একই যুক্তিতে মনের কথা যে জানে বা দেখে সে মনে থেকে সবসময় আলাদা হয়েই থাকে। আলাদা হওয়া সত্ত্বেও সে নিজে মনের সঙ্গে তাদাত্ম্য অনুভব করে, যার ফলে জোর পেয়ে মনে চাঞ্চল্য বেড়ে যায়। যদি সাধক নিজেকে নিরন্তর আলাদা হয়ে শুধু মনে কার্যকলাপের দ্রষ্টা হয়ে দেখার অভ্যাস করে তাহলে খুব শীঘ্রই মন সংকল্পরহিত হতে পারে। ভগবান নাম কীর্তন, মগ্ন হয়ে উচ্চস্বরে পরমাত্মার নাম এবং গুণ কীর্তন করলে ও মন পরমাত্মায় স্থির হতে পারে। ভগবান চৈতন্যদেব তো মনকে নিরুদ্ধ করে পরমাত্মায় নিযুক্ত করার এটাই পরম সাধন বলে জানিয়েছেন। যখন ভক্তি নিজ প্রভুর নাম কীর্তন করতে করতে গদগদ কণ্ঠ রোমাঞ্চিত এবং অশ্রুপূর্ণ লোচন হয়ে প্রেমবশত নিজেকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে শুধু প্রেমিক পরমাত্মার রূপে তন্ময় হয়ে যায়, তখন মনকে জয় করার আর কি বাকি থাকতে পারে।
সুতরাং প্রেমপূর্বক পরমাত্মার নাম কীর্তন হল মনের উপর বিজয় লাভ করা এক অতি উত্তম সাধন। এই প্রকার মনকে নিরুদ্ধ করে পরমাত্মায় নিযুক্ত করা অনেক রকম সাধন এবং প্রক্রিয়া আছে। এর মধ্যে থেকে অথবা অন্য যে কোনো প্রক্রিয়া দ্বারা যে কোনো উপায়ে মনকে বিষয় থেকে প্রত্যাহার করে পরমাত্মা নিযুক্ত করার চেষ্টা করা উচিত। মনকে স্থির করা ব্যতীত অন্য কোনো অবলম্বন নেই। যেমন চঞ্চল জলে প্রতিবিম্বের রূপ বিকৃতভাবে দৃষ্ট হয়, সেইরকমভাবে চঞ্চল মনে আত্মার যথার্থ স্বরূপ প্রতিবিম্বিত হয় না। কিন্তু যেরকম স্থির জলে প্রতিবিম্ব যেমন হয় ঠিক তেমনি দৃষ্ট হয়, একই রকমভাবে কেবল স্থির মনের দ্বারাই আত্মার যথার্থ স্বরূপ স্পষ্টভাবে প্রত্যক্ষ হয়। অতএব মনকে স্থির করার জন্য প্রাণপণে প্রযত্ন করা উচিত। এখন পর্যন্ত যারা এই মনকে স্থির করতে পেরেছে কেবল তারাই শ্যামসুন্দর নিত্য প্রসন্ন নবীন নীল নীরদ প্রফুল্ল মুখার বৃন্দের দর্শন লাভ করে নিজেদের জন্ম এবং নিজীবন সফল করতে পেরেছে। যে একটি বারের জন্য সেই অনুপরূপ শিরোমণির দর্শন লাভ করতে পেরেছে সেই ধন্য হয়ে গেছে। এইরকম ব্যক্তির কাছে সেই সুখের তুলনায় অন্য সব ধরনের সুখ তুচ্ছ হয়ে গেছে। সেই লাভের কাছে অন্য সব ধরনের লাভ নগণ্য হয়ে গেছে। যাকে লাভ করা গেলে অন্য কোনো লাভকে তার চেয়ে অধিক বলে মানা হয় না। এটি যোগ সাধনের চরম ফল অথবা এটাই পরম যোগ। ওম শ্রী পরমাত্মনে নম। আনন্দের তরঙ্গ। পুত্র স্ত্রী এবং ধন সম্পদে প্রকৃত তৃপ্তি হতে পারে না। যদি হতো তাহলে অদ্যাবধি কোনো না কোনো জন্মে তা হয়েই যেত। প্রকৃতি তৃপ্তির একমাত্র বিষয় হল পরমাত্মা, যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করে। দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। ভালো মানুষের জীবন দুঃখে বিকশিত হয়। সোনাকে গরম করলে তার রং জ্বলজ্বল করে। সব সময় হাসি মুখে থাকো, মুখকে কখনো মলিন করো না। এটি দৃঢ় নিশ্চয় করে নাও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করেনি। আনন্দ স্বরূপে শুধুমাত্র প্রসন্নতা, ভিন্ন অন্যান্য চিন্তা ভাবনার স্থান কোথায়? সর্বত্র পরমাত্মার মধুর মূর্তি দর্শন করে আনন্দে মগ্ন থাকো। যে সর্বত্র মূর্তি দর্শন করে সে তো স্বয়ং আনন্দ স্বরূপ। শান্তি তো তোমার অন্তরে। কামনারূপী ডাইনির আবেশ দূর হলেই শান্তির অনুভব হবে। বৈরাগ্যের মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও, তাহলে দেখবে সর্বত্র শান্তির প্রশান্ত মূর্তি। যেখানে সম্পত্তি সেখানে সুখ। তবে সম্পত্তি ভেদে সুখের তো ভেদ হয়। দৈবী সম্পত্তিশালীদের পরমাত্মার সুখ, আসুরদের আসুরী সুখ এবং নরকের পোকাদের নরক সুখ। কোনো অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না। মনে রেখো যে এখানে ভগবানের বিচারে কোনো ভুল হয় না এবং তার কোনো বিধান দয়া বিরহিত হয় না। পরমাত্মার প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের জীবন সূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও, তাহলে নির্ভরতা তোমার চরণের দাসী হয়ে যাবে। যা অতীত হয়ে গিয়েছে তার চিন্তা করো না, যা এখন করতে হবে তার কথা ভাবো এবং এইটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমাত্মার কাজেই আসে। সেই ধন্য যার জীবনের প্রতিটি মুহূর্ত তার প্রিয়তম পরমাত্মার আনুকূল্যে অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিকে পরমাত্মা শ্রেষ্ঠ যাপিত হয়। সেই আনুকূল্য সংযোগে অথবা বিয়োগে, স্বর্গে অথবা নরকে, মানে অথবা অপমানে, মুক্তিতে অথবা বন্ধনে, যাতেই হোক না কেন, সর্বদা নিজের উপর সজাগ দৃষ্টি রাখো। সেখানে যেন কাম, ক্রোধ, শত্রুতা, ঈর্ষা, ঘৃণা, হিংসা, মান এবং মদরূপী শত্রুরা ঘর না বাঁধে। এইগুলির মধ্যে যেটিকেই দেখবে তাকে তৎক্ষণাৎ মেরে তাড়াও। তবে তীক্ষ্ণ দৃষ্টিতে সচেতন হয়ে দেখবে ওইগুলি নীরবে অন্তরে গিয়ে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে নিজের ভয়ঙ্কর রূপ প্রকট করে। কাউকে তার বাইরের আচরণ দেখে পাপী মনে করো না। এমন হতে পারে যে তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করার অবস্থায় নেই। অথবা এমনও হতে পারে যে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়েছে অনিচ্ছায় কোনো খারাপ কাজ করেছে, কিন্তু তার অন্তঃকরণ মন তোমার চেয়ে ও বেশি পবিত্র। বাড়িটি আমার, ইটের প্রত্যেকটি কোণে আমিত্ব ভরে রয়েছে। সেটিকে বেচে দিলে দলিল হাতে এলো, এরপরে বাড়িতে আগুন লাগলো। আমি বলতে শুরু করলাম ভালোই হয়েছে, টাকা তো হাতে এসে গিয়েছে। আমিত্ব চলে যেতে বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ দূর হলো। এখন দলিলের কাগজে আমিত্ব রয়েছে। খুব বড় বাড়ি থেকে সমস্ত আমিত্ব চলে গিয়ে সামান্য কাগজের টুকরোতে এসে গিয়েছে। এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাত করে না। দলিল বিক্রি করলাম, হাতে টাকা এলো, এরপর দলিলের কাগজ ছিঁড়ে যাক পুড়ে যাক কোনো চিন্তাই নেই। সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে, এখন তাকেই সামলাতে হচ্ছে। এরপর টাকা কোনো মহাজনকে দেওয়া হলো, এবার তার কাছ থেকে যদি টাকা চুরি করা যায় তাতে কোনো পরোয়া নেই। তার খাতায় নিজের টাকা জমা থাকা এবং চিন্তা এতটুকু যে সেই মহাজনের ফার্ম যাতে টিকে থাকে, দেউলিয়া হয়ে না যায়, এইভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কেই চিন্তা হয়। এই মমতাই হলো দুঃখের মূল। বাস্তবে আমার কোনো বস্তু নয়,
যদি আমার হতো তাহলে সঙ্গে যেত, কিন্তু শরীর ও সঙ্গে যায় না। মিথ্যাই আমার মনে করে দুঃখের বোঝা চাপানো হয়। যার জিনিস তাকেই সমর্পণ কর। জগতের সমস্ত বস্তু থেকে আমিত্ব দূর করে কেবল পরম আত্মাকেই আমার করে নাও, তখনই দুঃখের মূল ছিন্ন হয়ে যাবে। এই সংসারে সবাই সরাইখানার মুসাফির, অল্প সময়ের জন্য এক জায়গায় একত্র হয়েছে, সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। বাড়ি ঘর কারই নয়, তাহলে আর এইগুলি নিয়ে কারো সঙ্গে কেন বিবাদ করা? পৃথিবীতে কিছুই জড় নয়, আমাদের জড় বুদ্ধি আমাদের জড়ের দর্শন করায়। আসলে তো যেদিকে দেখো সেখানে সেই পরম সুখ স্বরূপ নিত্য চৈতন্য পরিপূর্ণ হয়ে আছেন। তুমি আমি কেউ কি তা থেকে ভিন্ন নই, তাহলে কেন দুঃখ পাও? সদা সর্বদা নিজের আনন্দে নিমগ্ন থাকো। যেখানে গুণের সাম্রাজ্য নেই সেখানে চলে যাও, তারপর নির্ভয় এবং নিশ্চিন্ত হয়ে যাও। এই গুণগুলিই হলো দুঃখের ভাণ্ডার। অপরে পাপের প্রায়শ্চিত্তের কথা চিন্তা করো না, প্রথমে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। কারো দোষ দেখলে তাকে ঘৃণা করো না বা তার খারাপ চেয়েও না। যদি এরকম না করো তাহলে তার দোষ দূর হবে কি হবে না এতে সংশয় থাকলেও তোমার নিজের অন্তরে ঘৃণা ক্রোধ দ্বেষ এবং হিংসা অবশ্যই স্থান পেয়ে যাবে। তার তো একটি দোষ ছিল, কিন্তু তোমার মধ্যে চারটি দোষ এসে যাবে। এমনও হতে পারে তোমার মধ্যেও সেই দোষ আছে, তবে নাম আলাদা হতে পারে। অপরে পাপগুলিকে প্রকাশ না করে তার বন্ধু হয়ে সেগুলি ঢেকে দাও। সূচ ছিদ্র করে কিন্তু সুতা নিজের শরীরে অংশ দিয়ে সেই ছিদ্রকে ভরিয়ে দেয়। এইভাবে অপরে ছিদ্রগুলিকে ভরিয়ে দেওয়ার জন্য নিজের শরীর সমর্পণ করে দাও। ছিদ্র তৈরি করো না, সুতা হও, সূচ নও। ভগবানের সাথে রেখে অর্থাৎ তাকে স্মরণে রেখে কাজ করলে পাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কাজের সাফল্য আসে। নিজের মনই নিজের শত্রু, তাকে জেতার চেষ্টা করা উচিত। ন্যায়নিষ্ঠ এবং ধার্মিক শত্রুকে অন্যায়কারী ও অধার্মিক বন্ধুর চেয়ে ও শ্রেষ্ঠ মানা উচিত। নিজের স্বাতন্ত্র্য রক্ষায় অপরকে পরাধীন করা সর্বতোভাবে অনুচিত। আপনি যদি চান যে অপরে আপনার কথা চুপচাপ বসে শুনুক এবং বুঝুক, তাহলে তার কথা শুনতেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি অপরকে সহনশীল দেখতে চান তাহলে প্রথমে নিজেকে সহনশীল করুন। যদি কারো মনে বিরোধী কোনো কাজ করার অধিকার আপনার আছে বলে মনে করেন, তাহলে তার ও সেই অধিকার আছে বলে আপনাকে মেনে নিতে হবে। নিজের মতের বিরোধী কথা শোনা মাত্র তার মনোভাব সম্পর্কে সন্দেহ করা উচিত নয়। নিজের পাপগুলির প্রতি দৃষ্টিপাত করা এবং সেগুলি প্রকাশ করে দেওয়া পাপ মুক্তির একটি প্রধান উপায়। যারা ভগবত নামে আশ্রয় নিয়ে পাপ করে, যারা প্রতিদিন নতুন করে পাপ করে আর তার নাম দিয়ে ধুয়ে ফেলতে চায়, তাদের নিজ ব্যক্তি বলেই যেন যমরাজ ও তাঁদের পাপ মুছে ফেলতে পারেন না। পাপ থেকে মুক্তি পেতে অথবা ভোগ্য সামগ্রী পাওয়ার জন্য ভগবানের নাম নেওয়া বুদ্ধিমত্তা নয়। পাপ থেকে মুক্তি তো প্রায়শ্চিত্ত অথবা ফলভোগের দ্বারাই হতে পারে। তুচ্ছ ভঙ্গুর ভোগে আকাঙ্ক্ষা কেন করবে? সেগুলি পাওয়া না পাওয়ার লাভ ক্ষতি কি? ভগবত নাম তো প্রিয় অপেক্ষা প্রিয়তম বস্তু, তার প্রয়োগ কেবল তাঁরই জন্য করা উচিত। পাপ ভাগ্য দোষে হয় এই ভ্রমে থেকো না। পাপ হয় তোমার আসক্তি থেকে আর তার ফল তোমাকে ভুগতে হবে। পরমেশ্বরের প্রতি বিশ্বাস না থাকায় বিপদ আপদের বিষয়বস্তু নাশের এবং মৃত্যুর ভয় থাকে, আর সে পর্যন্ত শোক এবং মোহ টিকে থাকে। যাদের ভয় হারি ভগবানের উপর ভরসা থাকে তারা শোক রহিত নির্মোহ এবং সদা নির্ভয় থাকেন। মান প্রত্যাশী অপমানকে ভয় করে, মন থেকে মানের বোঝা নামালে মন হালকা এবং ভয় শূন্য হয়ে যায়। শরীরের বিনাশ মৃত্যু নয়, বস্তুত পাপের বাসনাই হল মৃত্যু। যিনি মৃত্যুকে স্বাভাবিক করে নিয়েছেন তিনি সুখে মারা যেতে পারেন। যিনি আত্মাকে অমর বলে জানেন না তিনি মৃত্যু ভয়ে কম্পিত হন। কাউকে গালি দিও না, বৃথা কথা বলো না, চুকলি কেটো না, অসত্য বলো না, সর্বদা কম কথা বলো এবং প্রত্যেকটি শব্দ সাবধানতার সঙ্গে উচ্চারণ করো। অপরের ত্রুটি এবং দুর্বলতাকে সহ্য করো। তোমারও অনেক ত্রুটি আছে যা অপরে সহ্য করে। কাউকে পাপী জ্ঞান করে নিজেকে পুণ্যাত্মা বলে দম্ভ করো না। বলা যায় না জীবনে কখন খারাপ অবস্থা এসে যায়, আর তোমাকেও তারই মতো পাপ করতে হতে পারে। যদি বারংবার আত্মীয় নিরীক্ষণ করতে না পারো তো দিনে অন্তত দুবার সকালে ও সন্ধ্যায় নিজের অন্তর নড়াচড়া করে দেখো। তাহলে তুমি দেখবে যে সারাদিনে তুমি ঈশ্বর এবং জীবের প্রতি কত বেশি অপরাধ করেছ। লোকেরা ধনীদের বাইরের ঐশ্চর্য দেখে মনে করে যে তারা বুঝি খুবই সুখী। আমরাও যদি ওই রকম ঐশ্বর্যশালী হই তাহলে আমরাও সুখী হব, কিন্তু তারা ভুল করে। যারা ধনীদের হৃদয় নেড়েচেড়ে দেখেছে তারা জানে যে ধনীরা দরিদ্রদের চেয়ে কম দুঃখী নয়। দুঃখের কারণ এবং রূপ অবশ্যই ভিন্ন। কখনোই ধনের ইচ্ছা করো না, পরম ধন পরমাত্মার জন্য ইচ্ছা করো, যা একবার পেয়ে গেলে আর চলে যায় না। ধনেতে সুখ নেই, কেননা ধন আজ আছে কাল নেই।
প্রকৃত সুখ পরম আত্মাতে, যিনি সর্বদা উপস্থিত থাকেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় মন দিয়ে ভগবানকে অবশ্যই স্মরণ করবে, তাতে চব্বিশ ঘন্টা শান্তি থাকবে এবং মন ও খারাপ সংস্কার থেকে বাঁচবে। ধন সম্পদ অথবা বন্ধু বান্ধব লাভ করে গর্বিত হইও না যে ঈশ্বর তোমাকে এইসব দিয়েছেন, তাঁর এটি উপকার করা বলে জেনো। তিনি ই ভক্ত যার অন্তকরণ সমস্ত পাপতাপ থেকে মুক্ত হয়ে কেবল নিজ ইষ্টদেব পরমাত্মা নিত্য নিবাস স্থান হয়ে গিয়েছে। ভক্তের হৃদয় ই যখন পাপমুক্ত হয়ে যায় তখন তার শারীরিক ক্রিয়ার পাপের স্থান কোথায়? যিনি দিন রাত পাপে নিবদ্ধ থেকে নিজেকে ভক্ত মনে করেন তিনি হয় জগৎকে ঠকাবার জন্য এরকম করেন, আর নয়তো নিজের বিবেকহীন বুদ্ধির দ্বারা প্রবঞ্চিত হয়েছেন। ভক্ত এবং সাধু হতে হবে, অভিহিত হতে হবে না। যারা অভিহিত হবার জন্য ভক্ত হতে চায় তারা পাপের দ্বারা প্রবঞ্চিত হয়। এইরকম লোকেদের উপর সর্বপ্রথম দম্ভের আক্রমণ হয়ে থাকে। ভক্তি নিজের সুখের জন্য হয়, দুনিয়াকে দেখাবার জন্য হয় না। যেখানে দেখানোর মনোভাব থাকে সেখানে কৃত্রিমতা থাকে। পাপীরা নিজেদের দোষ স্খলনের জন্য অথবা পাপে প্রবৃত্ত হবার উদ্দেশ্যে মনের মতো শাস্ত্রের অর্থ করে নিজেদের মনোরথ পূর্ণ করতে চায়। ভগবান শ্রীকৃষ্ণের কলঙ্ক নেই, পাপীদের পাপ কামনায় তার উপর কলঙ্ক আরোপ করে। শ্রীকৃষ্ণের দৃষ্টান্ত দিয়ে পাপাচারীরাই কলঙ্কিত হয়। শ্রীকৃষ্ণের নির্মল চরিত্র সর্বদা নিষ্কলঙ্ক ই থাকে। ভগবানের কাছ থেকে কৃত্রিম মানুষেরা তার কোপের এবং অকৃত্রিম মানুষেরা তার করুণার প্রসাদ পায়। কোপের প্রসাদ তাঁদের জ্বলিয়ে পুড়িয়ে শুদ্ধ করে, আর করুণার প্রসাদ তো পবিত্র পুরুষেরা ই পেয়ে থাকেন। যারা ভগবানের ভক্ত হতে চায় তাদের সর্বপ্রথম নিজেদের হৃদয়কে শুদ্ধ করতে হবে এবং প্রতিদিন একান্তে ভগবানের কাছে এই প্রার্থনা করতে হবে, হে ভগবান আমার প্রতি এমন কৃপা করো যাতে আমার হৃদয়ে তোমাকে প্রতি মুহূর্তে উপস্থিত দেখে বিন্দু মাত্র পাপ বাসনা উত্তীর্ণ হতে এবং তিষ্ঠাতে না পারে। তদনন্তর সেই নির্মল হৃদয়ে তুমি তোমার স্থির আসন প্রতিষ্ঠিত করো এবং আমি প্রতি মুহূর্তে তোমাকে অবলোকন করে নিরতিশয় আনন্দে মগ্ন থাকতে পারি। আরও হে ভগবান তোমার জন্য আমি সমস্ত ভোগকে বিষম ব্যাধি জেনে সেগুলি ত্যাগ করে দেব এবং কেবল তোমাকে নিয়ে ই মোহিত থাকব। ইন্দ্র এবং ব্রহ্মার পদ ও সেই আনন্দের কাছে তুচ্ছ অতি তুচ্ছ হয়ে যাবে। আবার শঙ্করাচার্যের মতো আমিও গাইব, বাইরের পবিত্রতা অপেক্ষা হৃদয়ের পবিত্রতা মানুষের চরিত্রকে উজ্জ্বল করতে বেশি সহায়ক হয়। মানুষের উচিত কাম, ক্রোধ, হিংসা, শত্রুতা, দম্ভ প্রভৃতি দুর্গন্ধে ভরা জঞ্জালকে বাইরে ফেলে দিয়ে হৃদয়কে পরিষ্কার রাখা, বাইরে থেকে নির্দোষ বলা হবে তার জন্য প্রযত্ন না করে মন থেকে নির্দোষ হওয়া উচিত। মন থেকে নির্দোষ মানুষকে পৃথিবী দোষী বললেও কোনো ক্ষতি নেই, কিন্তু মনের মধ্যে দোষযুক্ত থেকে বাইরে থেকে নির্দোষ অভিহিত হওয়া ক্ষতিকর। নির্দোষ সত্ত্ব কর্মকে কোনো ভয়, সংকোচ অথবা অল্প বুদ্ধির কারণে ত্যাগ করা উচিত নয়। কাজের দোষ শূন্যতা, তার উপযোগিতা এবং তোমার শ্রদ্ধা, সততা এবং নিশ্চয়তার প্রভাবে আজ নয়তো কয়েকদিন পরে লোকেরা সেই কাজকে অবশ্যই ভালো মনে করবে। নিজের বিরোধীকে অনুকূল করার সবচেয়ে ভালো উপায় হলো এই যে, তার প্রতি সরলভাবে প্রকৃত ভালোবাসা প্রদান করা। সে যদি তোমাকে হিংসা করে, তোমার অনিষ্ট করে, তাহলে তুমি তাকে ভালোবাসবে। প্রতি হিংসাকে মনে স্থান দিয়েছ তো অবশ্যই পতিত হবে। মনে রাখবে যে সাংসারিক সুখ অপেক্ষা পরম আত্মসুখ অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, অতএব সাংসারিক সুখের জন্য পরমাত্মসুখের চেষ্টায় কখনো বাধা সৃষ্টি করা উচিত নয়। কর্তব্যে ভুল না করাই হলো সফলতার চাবিকাঠি এবং তাতে পরমাত্মার কৃপা হয়। অলস এবং কর্তব্য বিমুখ লোকেরা তার যোগ্য নয়। কারো মুখ থেকে নিজের বিরুদ্ধে কোনো কিছু শোনা মাত্র তাকে নিজের বিরোধী মনে করো না। বিরোধিতার কারণ অন্বেষণ করো এবং তা দূর করতে আন্তরিকভাবে চেষ্টা করো। এমন হতে পারে যে তোমার মধ্যেও কিছু দোষ আছে যা এতদিন তোমার চোখে পড়েনি, অথবা তার কোনো খারাপ মনোভাব নেই কিন্তু কোনো পরিস্থিতি বশত এরূপ করে ফেলেছে। এরকম অবস্থা শান্ত চিত্তে প্রেমপূর্বক তার সঙ্গে ব্যবহার করতে হবে। সাধকের কর্তব্য হলো সর্বদা নিজের হৃদয়কে নেড়ে চেড়ে দেখা, তার মধ্যে যেন ঘৃণা, দ্বেষ, হিংসা, শত্রুতা, মান, অহংকার, কামনা প্রভৃতি আশ্রয় না নেয়। খারাপ বলে অভিহিত হওয়া তবু ভালো, কিন্তু ভালো বলে অভিহিত হয়ে খারাপ হয়ে থাকা খুবই খারাপ। ভুলে যেও, তোমার দ্বারা কোনো প্রাণীর যদি কিছু সেবা হয়ে যায় তাহলে সেই অহংকার যেন করুণা যে তুমি তার উপকার করেছ, এটি নিশ্চিত জানবে যে তোমার দ্বারা তার যে সেবা হয়েছে তার কোনো শুভ কর্মের ফল।
তুমি তো তার জন্য কেবল নিমিত্ত হয়েছ। ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি কাউকে সুখ প্রদানের জন্য তোমাকে নিমিত্ত করেছেন, আর তোমার সেবা যে স্বীকার করেছে সেই প্রাণীটি তোমার উপকার করেছে বলে মনে করো। সে যদি তোমার উপকার মান্য করে অথবা কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে মনে মনে সংকুচিত হও এবং ভগবানকে বলো, হে ভগবান, তোমার কাজে আমার মিথ্যা প্রশংসা কেন হচ্ছে? আর তাকে নম্রতা সঙ্গে বলো, ভাই, তুমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হও, তিনি তোমার জন্য এই বিধান সৃষ্টি করেছেন। তুমি বারংবার সৎ কাজ করতে থাকো যাতে বারবার তুমি সুখ লাভ করতে পারো। আমি তো কেবল নিমিত্ত, আমার প্রশংসা করে আমাকে অহংকারী করে দিও না, আমি তোমার উপকার করেছি। এইরকম কৃতজ্ঞতা তার উপর চাপিয়ে দিও না, তা করলে তার উপর ভারী বোঝা পড়বে, সে দুঃখিত হবে, পরবর্তী সময়ে তোমার সেবা গ্রহণে তার সংকোচ হবে। সে কৃতজ্ঞতা স্বীকার না করলে তোমার দুঃখ হবে, তুমি তাকে কৃতজ্ঞ মনে করবে, পরিণামে তোমাদের দুজনের মধ্যে দ্বেষ সৃষ্টি হয়ে যাবে। তুমি যে কারো সেবা করেছ সে কথা ভুলে যাও, মনে রেখো। তোমার দ্বারা যদি কখনো কোনো প্রাণী কিছু অনিষ্ট হয়ে যায় অথবা সে দুঃখ পায়, তাহলে সে যেন খুবই অনুশোচনা করো। এমন কথা মনে করো না যে তার কপালে দুঃখ লেখা ছিল আর তুমি নিমিত্ত মাত্র হয়েছ। তুমি নিমিত্ত না হলে সে কর্মফল কেমন করে পেত? তার ভাগ্যে এমন হয়েছে তাতে তোমার কি দোষ? তার ভাগ্যে যাই থাকুক সেটি তোমার বিবেচনার বিষয় নয়। তোমার প্রতি ঈশ্বর এবং শাস্ত্রের আদেশ হলে তুমি কারো অনিষ্ট করবে না। তুমি যদি কারো মন্দ করো তাহলে অপরাধ হবে এবং তার জন্য তোমাকে অবশ্যই তার ফলভোগ করতে হবে। তাকে কর্মফল ভোগ করাতে ঈশ্বর নিজে আর কাউকে নিমিত্ত করতে পারেন। তুমি নিমিত্ত হয়ে পাপের বোঝা কেন তুলছ? মনে রেখো যে তোমাকে যখন অন্য কেউ এতটুকু ও কষ্ট দেয় তাতে তুমি কত কষ্ট পাও, এইভাবে তারও কষ্ট হয়। এই জন্য ভুলে ও কখনো কারো অনিষ্ট করার কথা ভেবো না। ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করো, হে ভগবান, আমাকে সেই সদ্বুদ্ধি দাও যাতে আমি তোমার সৃষ্টির তোমার সন্তানের অনিষ্ট করার তাদের দুঃখের কারণ না হই। সর্বদা সকলে হিত করার চিন্তা করো এবং যথাসাধ্য সেবা করার মনোভাব রাখো। কুষ্ঠ রোগী, পঙ্গু, দিন দুঃখী দেখলে এই কথা মনে করো, এরা নিজেদের খারাপ কাজের ফল ভোগ করছে, যা করেছে তাই পাচ্ছে। তাদের উপেক্ষা করো না, তাদের ঘৃণা করো না এবং নিষ্ঠুর ব্যবহার করে তাদের কষ্ট দিও না। তারা আগে যত পাপই করে থাকুক না কেন, তোমার কাজ তাদের পাপ দেখা নয়। তোমার কর্তব্য হলো নিজের শক্তি অনুসারে তাদের ভালো করা এবং তাদের সেবা করা। তোমার প্রতি ভগবান এই হলো আদেশ, তা যদি করতে না পারো তাহলে অন্তত এইটুকু খেয়াল রেখো যে তোমার দ্বারা যেন কারো এতটুকুও কষ্ট না হয়, কারো কোনো অনিষ্ট না হয়। তুমি যদি কাউকে ঘৃণা করে তাকে দুঃখ দাও তাহলে তোমার পাপ হবে আর তার কুফল অবশ্যই তোমাকে ভুগতে হবে। যদি কখনো তোমার দ্বারা কারো কষ্ট হয় তাহলে তার কাছে ক্ষমা চাও, অহংকার ত্যাগ করে তার কাছে কর জোরে ক্ষমা ভিক্ষা করো। হাজার লোকের সামনে ও নিজের অপরাধ স্বীকার করতে কুণ্ঠিত হইও না। পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজের কথার পরিবর্তন করো না। তাকে সুখ দান করে, তাকে সেবা করে তার হৃদয়ে তোমার প্রতি সহানুভূতি ও ভালোবাসার সৃষ্টি করো। এমন কথা মনে করো যে সে আমায় কি করতে পারে, আমি সব দিক থেকে শক্তিশালী, ধন, বিদ্যা, পদ প্রভৃতির কারণে বড়, সে তো দুর্বল, অশক্ত, আমার কি করতে পারে? ঈশ্বরের দরবারে কেউ ছোট কেউ বড় নয়, সেখানকার বিচারে তোমার ধন, বিদ্যা এবং পদের কোনো প্রভাব পড়বে না। দুর্বল দরিদ্রের বেদনার্থ দীর্ঘশ্বাস তোমার অহংকারকে চূর্ণ করতে সক্ষম। তোমার দ্বার অপরের অনিষ্ট করার সামান্যতম ঘটনাও তোমার হৃদয়ে সর্বদা শৈলের মতো যেন বিদ্ধ করতে থাকে, তাহলে তোমার হৃদয় শীতল হবে, তুমি পাপ মুক্ত হতে পারবে। ভুলে যেও, অপরের দ্বারা যদি তোমার কখনো কোন অনিষ্ট হয় তাহলে তার জন্য দুঃখ করো না, তাকে নিজের পূর্বকৃত কর্মের ফল মনে করো। এই কথা কখনই মনে এনো না যে অমুক লোকটি আমার অনিষ্ট করেছে, এটি নিশ্চিত জেনো যে ঈশ্বরের দরবার অন্যায় হয় না। তোমার যে অনিষ্ট হয়েছে অথবা তোমার উপর বিপদ এসেছে তা অবশ্যই তোমার পূর্বকৃত কর্মের ফল। বাস্তবিক বিনা কারণে কখনই তোমার কোন কষ্ট হতে পারে না, আর এটিও সম্ভব নয় যে কাজটি হবে আগে আর তার কারণ তৈরি হবে পরে। তাই তুমি যে কোনো দুঃখই পেয়ে থাকো তা অবশ্যই তোমার নিজের কর্মফল। ঈশ্বর তো তোমার প্রতি দয়া পরবশে ন্যায্যত ফলের বিধান করেছেন, যার দ্বারা তোমার দুঃখ হয়েছে তাকে কেবল নিমিত্ত মনে করো। সে বেচারা অজ্ঞানতা এবং মোহবশে নিমিত্ত হয়েছে, সে তো নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছে এবং তোমাকে কষ্ট দেবার নিমিত্ত হয়ে নিজের জন্য দুঃখকে আমন্ত্রণ জানিয়েছে।
এটি তো বুঝতে পারো যে যে নিজে থেকে দুঃখকে ডেকে আনে সে বুদ্ধিমান নয়, সে ভুল পথে চালিত, তাই সে দয়ার পাত্র। তারপর রাগ করো না, তার খারাপ হোক তা চেয়েও না, কখনো তার অনিষ্ট কামনা করো না, বরং ভগবানের কাছে প্রার্থনা করো, হে ভগবান এই বিপথে চালিত মানুষটিকে সৎপথে নিয়ে যাও, এর সৎবুদ্ধি জাগ্রত করো, ভ্রম বশে করা অপরাধে ক্ষমা করো। এমন হতে পারে যে কোনো পরিস্থিতিতে পড়ে ভুল বশত সে এমন কাজ করে ফেলেছে যার দ্বারা তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন সে তার কাজের জন্য অনুশোচনা আগুনে জ্বলছে এবং সংকোচে পড়েছে। এই অবস্থা তোমার কর্তব্য হলো তাকে ভালোবাসা, তার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করা। তাকে স্পষ্ট করে বলে দাও ভাই, তুমি কেন অনুশোচনা করছো, এতে তোমার কি দোষ? আমি যে কষ্ট পেয়েছি তা আমার পূর্বকৃত কর্মের ফল, তুমি আমার কর্মফল ভোগ করবার কারণ হয়ে আমার উপকার করেছো, সংকোচ ত্যাগ করো। তোমার হৃদয়ের এই আন্তরিকতায় তার হৃদয়ের আগুন নির্বাপিত হবে, সে সতর্ক হবে, ভবিষ্যতে আর কার অনিষ্ট করবে না। যদি প্রকৃতপক্ষে কুবুদ্ধির কারণে জেনে শুনে সে তোমাকে কষ্ট দিয়ে থাকে এবং সেজন্য তার মনে অনুশোচনা পরিবর্তে আনন্দ হতে থাকে, তাহলে তোমার ভালো আচরণ এবং প্রীতিপূর্ণ ব্যবহারের মাধ্যমে তার হৃদয়ে অনুশোচনা সৃষ্টি হবে। তোমার মহত্বের সামনে তার মাথা নিজে থেকে ঝুঁকে যাবে, তার হৃদয় পবিত্র হয়ে যাবে, এটি নিশ্চিত। কখনো যদি তা না ও হয় তাহলে তোমার কোনো ক্ষতি নেই, তোমার নিজের মন তো সুন্দর প্রেমীর আচরণে শুদ্ধ এবং শীতল থেকে যাবে। তার প্রতি কখনো দ্বেষ করো না, যদি দ্বেষ করো তাহলে তোমার মনে বৈরীভাব হিংসা প্রভৃতি অনেক নতুন নতুন পাপের সংস্কার জন্ম লাভ করবে, তার মন অশুদ্ধ থাকবে না। তার মানে আগে যদি বৈরীভাব না থাকতো তাহলে এখন তোমার অসৎ ব্যবহারে তা সৃষ্টি হয়ে যাবে। দেশাগ্নিতে দুজনের হৃদয় জ্বলতে থাকবে, বৈরী ভাবনা পরস্পরকে দুঃখিত করবে এবং পাপ পঙ্কে নিক্ষিপ্ত করবে। অতএব অমুকে কখনো তোমার ক্ষতি করেছে সেই কথা একেবারে ভুলে যাও, মনে রেখো। অপরের দ্বারা যদি তোমার এতটুকুও উপকার হয়ে থাকে অথবা তোমার ভালো হয়ে থাকে কিংবা তুমি সুখ পেয়ে থাকো তাহলে তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবে। একথা মনে করো না যে তুমি তা ভাগ্যের জন্যই পেয়েছো, তাতে তোমার প্রতি তার কোনো উপকার করা হয়নি, সে তো নিমিত্ত মাত্রই। বরং এইটি মনে করো যে সে নিমিত্ত হয়ে তোমার প্রতি খুবই দয়া করেছে, তার উপকার সারা জীবন মনে রাখবে। অবস্থা বদলে গেলে সে কথা যেন ভুলে যেও না, সর্বদা তার সেবা করতে এবং তাকে সুখ প্রদান করতে চেষ্টা করো। দরকার হলে হাজার হাজার লোকের সামনেও তার উপকার স্বীকার করতে দ্বিধা করো না। এরকম করলে পরস্পরের প্রতি প্রেম বৃদ্ধি পাবে, আনন্দ এবং শান্তি বর্ধিত হবে, লোকেদের মধ্যে অপরের সুখ প্রদানের প্রবৃত্তি ও ইচ্ছা উত্তরোত্ত জাগ্রত হবে, সহানুভূতি এবং সেবার মনোভাব বৃদ্ধি পাবে। মনে রেখো যে উপকারী এবং সেবাকারী প্রতি কৃতজ্ঞ হয়ে মানুষ জগতের খুবই সেবা করে, কেননা এর ফলে উপকারী চিত্ত সুখী হয়, তার উৎসাহ বৃদ্ধি পায় এবং তার মনে উপকার এবং সেবা করা ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। কৃতজ্ঞের প্রতি ভগবানের কৃপা এবং কৃতজ্ঞের প্রতি তার কোপ হয়, এই জন্যই কৃতজ্ঞ হও, উপকারী উপকার কখনো ভুলো না। আমরা যে অপরের দোষ দেখি তার প্রায়শ প্রধান কারণ হলো আমাদের মনে দূষিত বৃত্তি। নিজের চিত্তকে নির্দোষ করে নাও, তাহলে জগতে খুব কম দোষীকে দেখবে। নিজের দোষ দেখার অভ্যাস করো, খুব সাবধানতার সঙ্গে নিজের মনের দোষগুলিকে দেখো, তাহলে দেখবে যে তোমার মন দোষে ভরা, তাহলে অপরের দোষ দেখার সময়ই তুমি পাবে না। মনে সৃষ্ট প্রত্যেক সংকল্পের সঙ্গে রাগ দ্বেষ থাকে, সেই অনুসারেই সে সুখ অথবা দুঃখ অনুভব করে এবং এই রাগ দ্বেষের কারণেই অপরের গুণ অথবা দোষ দেখে। যার প্রতি অনুরাগ থাকে তার দেশকে ও গুণ বলে মনে হয়, আর যার প্রতি দেশ থাকে তার গুণ ও দোষ বলে মনে হয়। রাগ দেশরূপী চশমা পরিত্যাগ না করলে কারো যথার্থ স্বরূপ জানা সম্ভব নয়। মনে উত্থিত প্রত্যেকটি স্ফুরণের দ্রষ্টা হয়ে যাও, তাহলে শীঘ্রই স্ফুরণগুলির বিনাশ হয়ে যাবে। মনকে বশে রাখার একটি খুবই সুন্দর উপায়, এইভাবে রাগ দেশের দ্রষ্টা হলে সেইগুলিকে বিনষ্ট করতে সাহায্য পাওয়া যাবে। জীবন খুবই সংক্ষিপ্ত, সকলের সঙ্গে প্রেমপূর্বক মিলে মিশে চলো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, অমৃতের বিস্তার করতে থাকো, কোথাও বিন্দু মাত্র গরল নিক্ষেপ করো না। তোমার প্রেমপূর্ণ আচরণই হলো অমৃত, আর দেশপূর্ণ আচরণ হলো গরল বিষ। কোনো লোক যদি এক ঘন্টা জন্মও তোমার সঙ্গে থাকে তাহলে নিজের প্রেমপূর্ণ ব্যবহারের দ্বারা তার হৃদয় অমৃতে ভরে দাও। সাবধান থাকো, তোমার কাছ থেকে কোনো বিষ যেন সে নিয়ে না যায়, অন্তর থেকে গরলকে সর্বতোভাবে দূর করে অমৃত দ্বারা পূর্ণ করো এবং প্রতিটি পদক্ষেপে তা বিতরণ করতে থাকো।
যদি বর্ণ, জাতি, বিদ্যা, ধন অথবা পদে বড় হও তাহলে নিজেকে বড় মনে করো না। মনে রেখো সকলের মধ্যে এক ঈশ্বরী পরিপূর্ণ রয়েছেন, আচরণই ছোট হয়, আত্মা নয়। আচরণে সর্বরকমের সমতা রক্ষা করা অসম্ভব এবং তা ক্ষতিকর, তাই আচরণে প্রয়োজন অনুসারে বৈষম্য রেখেও মনে সমতা রক্ষা করো। আত্মরূপে সকলকে অভিন্ন মনে করো, কাউকে নিজের থেকে ছোট মনে করে তাকে ঘৃণা করো না। নিজের মধ্যে শ্রেষ্ঠতার অহংকার ও আসতে দিও না। সেই বড় যে নিজেকে সকলে চেয়ে ছোট মনে করে সেই মন্ত্র সর্বদা স্মরণে রেখো, ঈশ্বর সদা সর্বদা তোমার সঙ্গেই আছেন। একথা সর্বদা স্মরণে রেখো, ঈশ্বর সঙ্গে আছেন। এই বিশ্বাস তোমাকে নির্ভয় এবং নিষ্পাপ হতে খুবই সহায়ক হবে। এটি কোনো কল্পনা নয়, সত্য ঈশ্বর সর্বদা সকলের সঙ্গেই আছেন। ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস বর্ধিত করো। ঈশ্বরের সত্তার প্রতি যেদিন পূর্ণ বিশ্বাস হয়ে যাবে সেই দিন তুমি পাপ রহিতে এবং ঈশ্বরের মুখোমুখি না হয়ে থাকতে পারবে না। নিজেকে সর্বদা বলবান, নিরোগ, শক্তি সম্পন্ন এবং পবিত্র করো। এটি করতে এই বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয় থাকো যে বাস্তবে তুমি সেই রকম ই আসল কথা ও তাই। তুমি শরীর নও, তুমি তো আত্মা। আত্মা সর্বদা বলবান, নিরোগ, শক্তি সম্পন্ন এবং পবিত্র। দেহকে আমি মনে করলে দুর্বলতা, ব্যাধি, শক্তিহীনতা এবং অপবিত্রতা এসে যায়। দেহকে আমি মেনে নিয়ে কখনো নিজেকে বলবান, নিরোগ, শক্তি সম্পন্ন এবং পবিত্র মনে করো না। তা যদি করো তাহলে মিথ্যা অহংকার বৃদ্ধি পাবে, কারণ দেহে এইসব গুণ একেবারেই নেই। দেহাভিমান ই পাপ, আর এইটি সবচেয়ে বড় অপবিত্রতা হয়। নিজেকে ঈশ্বরের পবিত্র অভিন্ন অংশ আত্মা মনে করো, আর নয়তো সে প্রাণেশ্বর প্রভুর দাস মনে করো। আত্মা তো পবিত্র এবং বলবান, ই প্রভুর দাস ও স্বামীর সত্তাতে মালিকের বলে মালিকের মতো ই পবিত্র এবং বলবান হয়ে যায়। ঈশ্বরকে কখনো সীমায় আবদ্ধ করো না। তিনি অনিবর্চনীয় সাকার, আবার নিরাকার, ও তিনি দুটির ঊর্ধ্বেও। ভক্ত যেভাবে তাকে ভজনা করেন তিনি সেইভাবে প্রত্যক্ষ হন। এইটি তো ঈশ্বরত্ব। ঈশ্বরের স্বরূপ অথবা সৃষ্টি রচনা সিদ্ধান্তের নির্ণয়ের ঝামেলায় না গিয়ে শ্রদ্ধা ভক্তির সঙ্গে যে কোনো একটি পথ অবলম্বন করে এগিয়ে যেতে আরম্ভ করো। যেমন যেমন এগিয়ে যাবে তেমনই রহস্য আপনা থেকেই উন্মোচিত হতে থাকবে। চলতে শুরু না করে ব্যর্থ নির্ণয়ে যদি লেগে থাকো তাহলে কারো না কারো মতে আগ্রহী হয়ে জীবনকে বিবাদ বিসংবাদে মিথ্যা নষ্ট করে দেবে। শাস্ত্রার্থের দ্বারা তত্ত্ব প্রাপ্তি হয় না। গুরুদেবের সেবা এবং তার নির্দিষ্ট পথে শ্রদ্ধাপূর্বক চললে তা হয়ে থাকে। ভোগের প্রতি বৈরাগ্য আনো। বৈরাগ্যের জন্য চারটি জিনিসের প্রয়োজন। জগতে রমণীয়তা, সুখ, স্নেহ এবং সত্তার ত্যাগ। পরমাত্মার প্রতি অনুরক্ত হও। তার মধ্যে এই চারটি জিনিস কি আছে সেগুলিকে অনুভব করো। কুসঙ্গ থেকে সর্বদা বাঁচা উচিত এবং উচিত সৎসঙ্গে আশ্রয় নেওয়া, বিষয়ী পুরুষদের সঙ্গ নেওয়া তো খুবই ক্ষতিকারক। সজীব পদার্থের কথা ছেড়ে দাও। মনকে লুব্ধকারী এবং ইন্দ্রিয়গুলিকে আকৃষ্টকারী জড় ভোগ্য বস্তুর ত্যাজ্য, ঈশ্বর বিরোধী কোনো কথা বলি ও বলা উচিত নয়, শোনাও উচিত নয়। এটি হলো সবচেয়ে বড় অপরাধ। মন থেকে রাগ, দ্বেষ দূর হলে অনাসক্তভাবে ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ের সেবন করা উচিত। রাগ দ্বেষ যুক্ত হয়ে ইন্দ্রিয়ের দাস হয়ে তা করা উচিত নয়। ইন্দ্রিয়গুলিকে দাস করে তাঁর দ্বারা কাজ করিয়ে নাও, তার দাস হয়ে তার কথা অনুসারে চলো না। সাধকের পক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধক হল কীর্তির কামনা। ধন এবং স্ত্রীকে ত্যাগ করা সহজ, কিন্তু কীর্তির লোভ ত্যাগ করা খুবই কঠিন। সুখ তোমার মনে অবস্থিত, কোনো কর্মে বা বিশেষ বস্তুতে তা নেই। চিত্ত শান্ত থাকলে সুখ থাকে, নইলে কেবলই দুঃখ। চিত্তের শান্তির জন্য জগতের কামনাগুলিকে ত্যাগ করা প্রয়োজন। যে কোনো কাজ কি করো না কেন, ভগবানের সেবা মনে করে তার জন্য ই সেগুলি করো। দয়া নিধান প্রভুর তোমার উপর অপার কৃপা জেনে নাও। তার কৃপার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো এবং তোমার কাজে যা কিছু পরিণাম হোক তাকে মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছা মনে করে আনন্দের সঙ্গে মস্তক অবনত করো। জীবন অতিবাহিত হচ্ছে, প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। খুব শীঘ্র এই জীবন শেষ হয়ে যাবে, এটি বুঝে নিয়ে আগামী জীবনের জন্য এখানকার কাজ শেষ করে সব সময় কোমর বেঁধে প্রস্তুত থাকো। জগতে আসক্তি সর্বতোভাবে ত্যাগ করে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার তীব্র ইচ্ছাই হলো কোমর বেঁধে প্রস্তুত থাকা। জগতের নাটকের খুশি লবের মতো থাকো। নিজের ভূমিকা শেষ করতে কখনোই ভুলে যেও না এবং কোনো পদার্থকে নিজের মনে করো না। ভূমিকা শেষ না করা হলো কৃতজ্ঞতা, আর কোনো কিছুকে নিজস্ব মনে করা হলো বিশ্বাসঘাতকতা। জানবে এটি নাটক, কিন্তু লোক সমক্ষে এটিকে প্রকৃত মনে করে ই অভিনয় করবে। দোষ গুণ সকলের মধ্যে ই থাকে, ভুল সকলেরই হয়। তুমি যদি কারো কাজ দেখা মাত্র তার মধ্যে ভুল খুঁজতে থাকো তাহলে তোমার প্রবৃত্তি পরবর্তী সময়ে খুবই দূষিত হয়ে যাবে।
তুমি সর্বোত্তম কাজগুলি মধ্যেও দোষ দেখবে, নিজেও জ্বলবে এবং অপরকেও জ্বালাবে। এর বদলে যদি তুমি গুণ দেখো তাহলে তোমার প্রবৃত্তির সাত্ত্বিক হয়ে যাবে, প্রসন্নতা বৃদ্ধি পাবে, শান্তি পাবে। সকলের মধ্যে গুণ দেখার অভ্যাস করো, তাহলে দেখবে কত আনন্দ পাওয়া যায়। কারো ভুল খোঁজো না, যদি ভুল দেখো তাহলে তা ভুলে যাও। তার ভালো প্রয়াস, পরিশ্রম এবং নিষ্ঠাকে আন্তরিকতার সঙ্গে সম্মান করো ও তার কাজের মধ্যে গুণ অন্বেষণ করো। যা ভালো তার খোঁজ করো, তুমি গুণান্বিত এবং ভালো মানুষ হয়ে যাবে। মর্যাদাশীল হও, মর্যাদা কি প্রথমে তা জানো। অন্যায়ভাবে ধন উপার্জন করি ও মানুষ ধন বলে, পৃথিবীতে মর্যাদাশীল কথিত হতে পারে কিন্তু পরমাত্মার কাছে তার কোনই মূল্য নেই। সেখানে দারিদ্রের সঙ্গে জীবন অতিবাহিতকারী মানুষ সাংসারিক দৃষ্টিতে নিচু হলেও যদি সে ধর্মের পথে অটল থাকে তাহলে সেই হবে সত্যকার মর্যাদাশীল। মান মর্যাদার জন্য ধর্ম ত্যাগ করবে না। মান মর্যাদাকে পদে তলে দলিত করো কিন্তু ধর্মকে রক্ষা করো। ধন, প্রাসাদ, মানুষ প্রভৃতির শক্তিতে গর্ব করো না, এইসব মুহূর্ত নষ্ট হয়ে যেতে পারে। ঈশ্বরের শক্তি ই প্রকৃত শক্তি, তা অর্জন করো। যেখানে হাসপাতাল এবং ডাক্তার বুদ্ধির সংখ্যা বেশি বুঝবে সেখানকার মানুষদের শারীরিক পতন হয়েছে। যেখানে উকিলের সংখ্যা বেশি এবং আদালতে ভিড় থাকে বুঝবে যে সেখানকার মানুষের সততা প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আর যেখানে নোংরা সাহিত্য বিক্রি হয় বুঝবে সেখানে মানুষের নৈতিক পতন হয়ে গিয়েছে। কেবল ঔষধ এবং হাসপাতালে রোগ নির্মূল হয় না, ইন্দ্রিয় সংযম এবং মনের শুদ্ধি এমনই ঔষধ যে এইগুলির দ্বারা শারীরিক স্বাস্থ্য লাভ তো হয়, এই পারমার্থিক স্বাস্থ্যও পাওয়া যায়। অতএব ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে এবং মনকে শুদ্ধ করতে নিরন্তর প্রয়াস করতে থাকো। সৎসঙ্গের দ্বারা ইন্দ্রিয় সংযম এবং মনে শুদ্ধি হয়। অতএব কুসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করতে থাকো। উকিল এবং আদালতে বিবাদের মূল উৎপাটিত হয় না, বিবাদের মূল ছেদন করতে সর্বাপেক্ষা বেশি প্রয়োজন সততা। যদি মানুষ অপরে অধিকার ক্ষুণ্ণ করার ইচ্ছা ছেড়ে দেয় তাহলে বিবাদ হবে ই না। ভগবানে ভালোবাসা পাওয়া ই মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য, এই কথাটি মনে রাখা দরকার। ভগবত প্রেমের প্রাপ্তি ভগবানের কৃপাতেই হয়, অন্য কোনো সাধনে হয় না। সাধনার জন্য অহংকার করো না, ভগবানের আদেশ অনুসারে ভগবানের উদ্দেশ্যে প্রাণপণে সাধন ভজন করতে থাকো। কিন্তু নিজের হৃদয়ে সাধনার অহংকার সৃষ্টি হতে দিও না। ভগবানের উপর দৃঢ় বিশ্বাস রাখো। তোমার অন্তরে ভগবানের উপর বিশ্বাস যত বেশি হবে তুমি ততই ভগবানের দিকে এগিয়ে যাবে। প্রকৃত ভক্তের একমাত্র বল ভগবানের উপর ভরসা। ভক্তরা সম্পূর্ণ নির্ভরতার সঙ্গে ভগবানের আশ্রিত হয়ে কেবল ভগবত চিন্তায় নিমগ্ন থাকেন। ভরসা যতই বাড়বে ততই ভগবত কৃপার দর্শন প্রত্যক্ষ হবে। একথা মনে রেখো যে ভগবানের মতো সুহৃদ, দয়ালু, প্রেমময়, সুন্দর, ঐশ্বর্যশালী আর কেউ নেই এবং তিনি তোমার নিত্য সঙ্গী। তোমাকে হৃদয় লগ্ন করার জন্য তিনি তার হাত বিস্তারিত করে আছেন। বিশ্ব চলাচলে যা কিছু দেখো সেই সবই তার, শুধু তারই নয়, তিনি সর্বরূপে বিরাজমান। এই যা কিছু হচ্ছে সে সবই তার লীলা। তিনি স্বয়ং নিজেকে নিয়ে খেলা করেছেন। সর্বাত্মকভাবে তাঁর শরণ না নিলে এই রহস্য বোঝা যাবে না। সকল প্রকার অভিমান ত্যাগ করে তাঁর শরণ নাও, তাঁর কৃপার উপর দৃঢ় বিশ্বাস রাখো। সকল চিন্তা করে সবকিছু তাঁর শ্রীচরণে সমর্পণ করো। তাঁর চিন্তনে চিত্তকে নিযুক্ত রাখো। তাঁর প্রদেয় প্রত্যেকটি পরিস্থিতিকে চিরধার্য করে আনন্দের সঙ্গে গ্রহণ করো। তাঁর প্রতিটি আদেশ আন্তরিকতার সঙ্গে পালন করো এবং তাঁর প্রতি নির্ভরশীল থেকে চাইবার ইচ্ছা ত্যাগ করো। তার কাছে চাও ও এক প্রকারের প্রবঞ্চনা, কারণ সেই পরম সুহৃদ ভগবান আমাদের জন্য যতটা চিন্তা করতে পারেন ততটা চিন্তা করাতে আমাদের বুদ্ধির সমর্থ নয়। একদিন তো মরে যেতেই হবে, এই কথাটি ভুলে যেও না। মৃত্যুর ভয়াবহ দৃশ্যটি মনে রেখো, মৃত্যু পথযাত্রী মানুষের শরীরে ঘৃণিত অবস্থা মনে রেখো, তার দুঃখে ভরা নিরাশ চোখের বিহ্বলতাকে স্মরণ করো। তোমারও একদিন এই দশাই হবে, মৃত্যুর বিভীষিকাকে একবার ভয় হবে, বিষাদ হবে, জগতে অন্ধকার দেখবে, নিরাশ হবে, কিন্তু তাতে ঘাবড়ে যেও না। এই নিরাশাই তোমার পরম সুখের কারণ হবে, এর মধ্যে তুমি পরমাত্মাকে দর্শন করতে পারবে। নৈরাশ্যং পরমম সুখম, ভগবানকে কখনো অবিশ্বাস করো না, এটি সবচেয়ে বড় পাপ। ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখো, মনে রেখো নাম সম্পর্কে সাধুদের প্রতিটি কথা সত্য, নামের স্মরণ নিয়ে পরীক্ষা করে দেখো। অনেকে সাধক শ্রী রাধা এবং গোপাঙ্গনাদের প্রেম নিয়ে আলোচনা করেন কিন্তু তারা একথা চিন্তা করেন না যে শ্রী রাধা এবং গোপাঙ্গনাদের প্রেম কত নির্মল, পবিত্র, পরম ত্যাগময় ও পরম সমর্পণময়। আমরা তাঁদের প্রেমের ছায়াকেও স্পর্শ করতে পারি না। বর্তমান অবস্থায় আমরা তো স্বার্থমূলক লৌকিক প্রেমের ও অধিকারী নই। আমরা কত বড় বড় কথা বলি, বড় বড় কথা শুনি কিন্তু আমাদের মন কোথায় থাকে?
আমাদের দৃষ্টি কোথায় থাকে? আমাদের দৃষ্টি সেই শকুনের মতো যে আকাশে অনেক উঁচুতে উঠতে থাকলেও তার দৃষ্টি থাকে মাটিতে পড়ে থাকা পশুর মৃতদেহর দিকে। অনেক সময় আমরা প্রেমের কথায় নিজেদের বিষয়ে ভোগ চরিতার্থ করি, সেজন্য প্রথমেই আমাদের ঘরকে সামলানো উচিত এবং বিষয়ের প্রতি মলিন বুদ্ধি বিষ বুদ্ধি থাকা উচিত। বিষয়ের প্রতি আমাদের ঘৃণা হওয়া উচিত, হওয়া উচিত বিহ্বলতা। কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত, আমরা বিষয়ের অভাবের কল্পনায় বিহ্বল হয়ে পড়ি, এইটি হলো ত্রুটি, এটিকে দূর করতেই হবে। এই কথাটি বুঝে নিতে হবে যে সুখ মান অধিকার প্রভৃতি যা কিছু আমরা চাই তা আমাদের অপরকে দেওয়া আরম্ভ করে দিতে হবে। আমাদের প্রাদুর এই বিষয়গুলি অনেক গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। আমরা চাই যে এই জিনিসগুলি অপরে আমাদের দিকে, কিন্তু চাওয়ার দ্বারা তো সংঘর্ষ অশান্তি হবে। সুতরাং আমাদের জীবনে নিজেদের কাছে ভালো যা কিছু আছে তা বিতরণ করার অভ্যাস হওয়া উচিত। অপরে কাছ থেকে কিছু পাওয়ার আশা যেন আমাদের না থাকে এবং অপরে সেগুলির জন্য যা আশা করে তা যথাসাধ্য বেশি পরিমাণে পূর্ণ করতে হবে। রোগীর রোগ অনুসারে ঔষধ হয়ে থাকে। ডাক্তার বুদ্ধির কাজ হল নিদান অনুসারে বিধান নির্ণয় করা, রোগীর কাজ ডাক্তার বুদ্ধিকে বিশ্বাস করা। ডাক্তার বুদ্ধি রোগীকে দেখে রোগের নিদান করেন এবং ঔষধ বেছে দেন। অনুরূপভাবে যারা ভগবান এবং ভগবানের দয়ার উপর বিশ্বাস করতে চায় তাদের ভগবানের প্রতি তার বিধান তার সৌদাহের প্রতি বিশ্বাস থাকা চাই। তাদের এই কথা বিশ্বাস করতে হবে যে ভগবান আমাদের জন্য যে বিধান করেন তা আমাদের জন্য যথার্থ, তাতেই আমাদের পরম কল্যাণ। ভগবানের ন্যায় এবং দয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করা তো দয়া এবং ন্যায়কে উপহাস করা। এইরকম করে আমরা ভগবানের চেয়ে নিজেদের বুদ্ধিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রকৃতপক্ষে ভগবান যা কিছু করেন যেমন করে করেন তা পরম কল্যাণের জন্যই করেন। আমরা নিজেদের অল্প বুদ্ধির দ্বারা কখনো জানতেই পারি না যে ভগবান কোন কাজ কখন কেন এবং কিভাবে করে থাকেন। জীবনে উদ্দেশ্যে প্রথমে স্থির করে নিতে হবে, আর তা হলো ভগবানকে পাওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে, আর ততটাই করতে হবে যতটা এই কাজে সহায়ক হবে। লক্ষ্য স্থির হলে কাজের স্বরূপ নিজে নিজেই পরিবর্তিত হয়ে যাবে। আমাদের কাশী যেতে হবে এটি স্থির করে নিলে এবং কাশীর দিকে যাত্রা করলে পথ স্বতই পাওয়া যাবে। যদি আমরা সেই দিকে না যাই তবে পথ নিজে থেকেই হারিয়ে যাবে। অনুরূপভাবে লক্ষ্য ভগবানের প্রতি হলে যে কাজ ভগবানের দিকে যাওয়ার সহায়ক হবে না তা নিয়ে নিজে থেকে সরে যাবে। সবচেয়ে বেশি ক্ষতিকর হলো মনকে খারাপ জিনিসে ভরিয়ে দেওয়া। অতএব নিজের এবং জগতের লাভের জন্য যেখানে যেখানে শুভ আছে সেইগুলিকে যেন আমরা দেখি এবং গ্রহণ করি। সকল লোক যদি ভালো দেখে এবং ভালো করে তাহলে জগতে মন্দত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষ নিজের মন্দত্বকে বজায় রাখতে এবং অপরের মন্দত্বকে নষ্ট করতে চায়, কিন্তু মন্দত্ব দিয়ে মন্দত্বকে দূর করা যায় না, তাতে মন্দত্ব বিতরিত হয়, মন্দত্ব বৃদ্ধি পায়। আমাদের মন্দত্ব অপরের মধ্যে গিয়ে মন্দত্ব সৃষ্টি করে এবং তার মধ্যে স্থির মন্দত্বকে বাড়িয়ে দেয়। আমাদের মনে ভালো মন্দ ভাব অপরের মনে নিরন্তর যেতে থাকে, এই কথাটি সবসময় মনে রাখতে হবে। মনুষ্য জনি খুবই উত্তম, বড়ই দুর্লভ, অনেক পুণ্যতা পাওয়া যায়, কিন্তু তাতে বিপদ ও খুব যদি তা ভগবানের দিকে মগ্ন না হয়ে ভোগে লিপ্ত হয়। অন্য জনিতে জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত, ক্ষেত্র ও সীমিত, কিন্তু মনুষ্য জনিতে বুদ্ধি এত বিকশিত, এতে এত মহান শক্তি আছে, তার ক্ষেত্র এত বিস্তৃত যে সে ভীষণতম এবং লক্ষ কোটি পাপ করতে পারে। সেই পাপের ভোগ অনন্ত জনির মধ্যে গিয়ে করতে হয়। এই প্রকার খুবই সৌভাগ্যবশত মানুষ জন্ম লাভ করেও যে বড় বড় পাপ করে তার পক্ষে তা কত বড় দুর্ভাগ্য। এ থেকে তো ভালো হতো যদি তার মনুষ্য জনিতে জন্ম না হতো। নিজের এবং জগতের বিনাশ পতন ও অমঙ্গলের জীবন অপেক্ষা তার জন্ম না হওয়াই তো শ্রেয়। মানুষ সবকিছু ত্যাগ করে ও ত্যাগী অভিহিত হতে চায়। অনেক মানুষ এমন হয়ে থাকে যারা ত্যাগ না করেও ত্যাগী অভিহিত হতে চায়, কিন্তু যারা সৎপুরুষ জ্ঞানবান তারা ও চান যে লোকেরা তাদের সৎকর্মের কথা জানুক এবং তার প্রশংসা করুক। সাধনার দৃষ্টিতে এ খুবই ক্ষতিকর। সাধনা ত্যাগের গুরুত্বের বিস্তৃতি নিতান্তই আবশ্যক। আমাদের কাছে তিনটি জিনিস আছে, শরীর মন এবং বুদ্ধি। এই তিনটি থেকে আমরা যেসব বস্তু বিচার এবং ক্রিয়া সম্পাদন করি সেইগুলির প্রতি আমাদের আসক্তি হয়ে যায়। আমরা যে ধরনের পরিস্থিতিতে থাকি
যে ধরনের কথা চিন্তা করি, শুনি এবং বলি, ইন্দ্রিয়ের দ্বারা যে প্রকারে বস্তু গ্রহণ করি, আমরা সেই রকমই হতে থাকি। এইগুলি যদি শুভ হয় তাহলে আমাদের জীবন ও শুভ হয়ে যায়। অতএব শরীর, বুদ্ধি, মনকে সর্বদা শুভ কাজে লাগান। সাধু সন্তদের প্রভাব অপার। সাধুরা যদি উপদেশ নাই দেন, যদি লুকিয়ে থাকেন, যদি তারা অজ্ঞাতবাসও করেন, তবু তাদের কেবল স্থিতি ই সমাজের পক্ষে, দেশের পক্ষে, বিশ্বের পক্ষে পরম কল্যাণময়। সাধুদের অন্তরে যে ভগবত পরমাণু আছে তা বিক্ষিপ্ত হয়ে যথোচিত নুনাধিক রূপে সকলের সহজ কল্যাণ করে। পিত্তের রোগীদের জিভে তেতো হয়ে যায়, তার মিছরিও তেতো লাগে, কিন্তু মিছরি পিত্তকে প্রশমিত করা ঔষধ। সেই দৃষ্টিতে যদি মিছরি খেতে শুরু করা হয় মিষ্টিতার জন্য নয়, তাহলে যেমন যেমন পিত্ত প্রশমিত হতে থাকবে তেমনভাবে জিভে তিক্ততা ও দূর হতে থাকবে। আর মিছরি তো মিষ্টি, সেই রকমই ভগবানের নাম যদি মিষ্টি না ও লাগে তবু ঔষধ মনে করে তা নিতে থাকুন। হৃদয়ের মলিনতা যেমন যেমন দূর হতে থাকবে তেমনি নামে ও রুচি হতে থাকবে। অন্তরে মলিনতা দূর করতে ভগবানের নাম সর্বশ্রেষ্ঠ সাধন। নাক ঝাড়লে কি কখনো মনে হয় যে আমরা বড় ই ত্যাগ করেছি? ময়লা লাগলে তা যখন ধুয়ে ফেলা হয় তখন কি আমরা বলি যে আমরা কত বড় জিনিস ছেড়ে দিয়েছি? পৃথিবীর বস্তু সমূহকে ত্যাগ করার প্রতি যখন এইরকম বুদ্ধি হবে তখন তাকেই প্রকৃত ত্যাগ মনে করতে হবে। জিহ্বার দোষ থেকে বাঁচাবার জন্য যা প্রয়োজন তাহলে আমরা বেশি সময় মৌন থাকব এবং অন্তত এই প্রতিজ্ঞা অবশ্যই করব যে অনিবার্য না হলে কথা বলবই না, আর যতটুকু প্রয়োজন ততটুকুই বলব, তার বেশি নয়। যা বলবো তা ও বাছবিচার করে যেখানে সেখানে যেমন তেমনভাবে বলবো না। দ্বিতীয়ত, এটি স্থির করে নেব যে ভগবানের নাম করার জন্যই আমরা বাণী পেয়েছি, তাই ভগবানের নাম করার জন্যই বাণীকে ব্যবহার করব। প্রয়োজন হলে ন্যূনতম কথা বলে আমরা ভগবানের নাম করা আরম্ভ করে দিতে হবে। পশু জীবনে ভোগের কোনো বিস্তার নেই। পশু জীবন অনেক দিক থেকে নিয়মিত, তাতে সংযম মনুষ্য জীবন থেকে বেশি, কিন্তু পশু জীবনে ভবিষ্যতের বিচার শক্তি নেই, এজন্য সেটি মনুষ্য জীবন থেকে হীন বলে গণ্য করা হয়েছে। মানুষ যদি তার এই শ্রেষ্ঠতাকে, ভবিষ্যৎ চিন্তাকে ত্যাগ করে বর্তমানের সুখ ভোগে নিরত থাকে তাহলে সে পশুর চেয়ে ও নিচে নেমে যায়। সুতরাং নিজের বিবেককে সদা জাগ্রত রেখে জীবনকে বর্তমান সুখ ভোগ থেকে নিবৃত্ত করে ভবিষ্যতের বাস্তবিক সুখ সম্পাদনে লাগানো উচিত। বিবেকের জন্য মানুষকে পশু পাখির চেয়ে শ্রেষ্ঠ বলে মানা হয়েছে। যে মানুষ তার বিবেককে হারিয়ে ফেলে সে পশু পাখির চেয়ে ও অধম হয়ে যায়। একটি হিংস্র পশু তার পেট ভরাবার জন্য প্রতিদিন কটা প্রাণীকে হত্যা করে, কিন্তু মানুষের মধ্যে যখন হিংসা বৃদ্ধি জেগে ওঠে তখন তার কাছে সে পদ্ধতি ও বুদ্ধি আছে যা তা প্রয়োগ করে সে তার দ্বারা বড় বড় কষায়খানা তৈরি করে এবং অন্যান্য উপায়ে প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করতে পারে। আজ সর্বত্র হিংসার যে বাড়ন্ত তাতে এটি স্পষ্ট যে মানুষ তার বিবেক হারিয়ে ফেলেছে। মনের মধ্যে জগৎ এবং জগতের বিষয়সমূহ ভরে আছে। মন থেকে জগৎকে বার করবার চেষ্টা না করে ভগবানকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করতে আরম্ভ করুন, তাহলে জগৎ নিজ মন থেকেই নিজেই চলে যাবে। মাটিতে একটি পাত্র রাখা হয়েছে আর তাতে জল ভর্তি। পাত্রটিকে উল্টিয়ে জল বার করা সম্ভব নয়। এই অবস্থায় পাত্রটি থেকে জল কী করে বার করা হবে? দস্তা জল থেকে ভারী, সেই পাত্রে দস্তা ঢালতে থাকুন। দস্তা যতটা জায়গা নেবে সেই পরিমাণ জল বাইরে বেরিয়ে আসবে। পাত্রটি দস্তা দিয়ে ভরে দিন, তাহলে সব জল বেরিয়ে আস যাবে। এইভাবে ভগবান যেমন যেমন স্থান আমাদের হৃদয়ে দখল করবেন ততটাই তা বিষয় থেকে খালি হয়ে যাবে। ভগবানের দ্বারা হৃদয় পরিপূর্ণ হলে বিষয় সবটাই বাইরে বেরিয়ে আসবে। অন্ধকারকে দূর করতে চেষ্টা করবেন না, আলো নিয়ে আসুন, অন্ধকার নিজে থেকে সরে যাবে। যা নিয়ে চিন্তা হবে মন তাতেই ফেঁসে যাবে। মনে তার প্রতি আসক্তি হবে, আসক্তি হলে তা পেতে ইচ্ছা হবে, ইচ্ছা হলে এবং তা পূরণ হলে আরও পাবার জন্য লোভ হবে, অথবা ইচ্ছা বাধা পেলে ক্রোধ হবে। ক্রোধ হওয়ার লোভ জাগ্রত হলে মানুষ খুবই মোহগ্রস্ত হয়। মোহ হলে মানুষ পরিণামে কথা ভুলে যায়। পুরোপুরি মোহগ্রস্ত হলে কর্তব্য এবং ফলের বিস্মরণ হয়ে যায়। স্মৃতি বিভ্রমে বুদ্ধি নাশ হয়ে যায় এবং তখন শুভাশুভের বিবেক, ভবিষ্যৎ পরিণামের চিন্তা চলে যায়। আর বুদ্ধি নাশ হলে মানুষ বিনাশ প্রাপ্ত হয়। এইভাবে মানুষের বিনাশের মূল কারণ হল বিষয় চিন্তন। তাই সর্বপ্রথমে আমাদের বিষয় চিন্তনকে বদলাতে হবে এবং তার স্থানে ভগবত চিন্তনকে আত্মস্থ করতে হবে। মানব জীবনে অসাফল্যের দুটি রূপ হয়, ব্যর্থ জীবন এবং অনর্থ জীবন। মানব জীবনে যা পরম প্রাপ্তি অর্থাৎ ভগবান অথবা ভগবানের প্রেমের প্রাপ্তি, যা কেবল মানব জীবনেই পাওয়া সম্ভব,
তা থেকে আমরা যদি বঞ্চিত থাকি তবে তাকে বলা হয় ব্যর্থ জীবন। মানব জীবনে প্রাপ্ত বিবেক শক্তি জ্ঞান প্রভৃতিকে যখন আমরা অপব্যবহার করি, সেইগুলিকে ভগবানের বিরুদ্ধে কাজে নিযুক্ত করি, নতুন নতুন পাপ করি, তাহলে তা হলো অনর্থ জীবন। এর পরিণাম হলো অনন্তকাল ধরে ভীষণ নরক যন্ত্রণা ভোগ করা। অতএব মানব জীবন যাতে ব্যর্থ না হয়, তা যাতে অনর্থ জীবনের রূপ গ্রহণ না করে, সেজন্য সর্বদা সাবধান থাকা উচিত। কষ্ট শরীরে হয় আর দুঃখ হয় মনে। কোনো ঘটনা বা বিশেষ পরিস্থিতিতে শরীরে কষ্ট হতে পারে, কিন্তু দুঃখ হয় না। দুঃখ তখনই হবে যখন তার প্রতি প্রতিকূল মনোভাব থাকবে। ব্যাধিকে ও যারা তপ বলে মেনে নেয়, তাদের শারীরিক পীড়া হলে ও দুঃখ হয় না। শাস্ত্রে সাধু অসাধু সম্পর্কে খুবই আলোচনা আছে, কিন্তু মোটামুটিভাবে সাধু এবং অসাধুর মধ্যে কি প্রভেদ তা বুঝে নিন। তিনি ই সাধু যিনি ভগবানের মধ্যে বাস করেন, ভগবান যার মধ্যে বাস করেন। অসাধু সে যে ভোগের মধ্যে লিপ্ত থাকে, ভোগ যার হৃদয়ের মধ্যে বাসা বেঁধে থাকে। একুশটি পাথর আমরাও যেন নিজেদের পরখ করি। বাণীতে খুবই শক্তি, কিন্তু আমরা অনর্গল কথা বলি, ফলে তার শক্তি নষ্ট হয়ে যায়। অতএব বাণীর তিনটি গুণ হিত রীত মিত, অর্থাৎ হিতকারী কথা বলুন, সত্য কথা বলুন এবং যতটুকু প্রয়োজন ততটুকু বলুন, এর পালন করা উচিত। যেমন সঙ্গী মানুষ সেই রকমই হয়ে থাকে। সাহিত্য সঙ্গী, দর্শনীয় বস্তু সঙ্গী, খাদ্য দ্রব্য সঙ্গী, কাপড় চোপড় সঙ্গী, আবাসন সঙ্গী, এইসব সঙ্গীর প্রভাব জীবনের উপর পড়ে। অতএব প্রয়োজন হলো এইসব সঙ্গী যেন শুভ হয়, ভগবানের সঙ্গে যুক্ত করার হয়। সেই সবচেয়ে বেশি ভাগ্যবান যার মনে কখনো কোনো দোষ উৎপন্ন হয় না, যে সকলের মধ্যে সর্বত্র ভগবানের নির্মল মনোহর মূর্তি অবলোকন করে। অন্যের দ্বারাকৃত সমস্ত দোষকে সহানুভূতির সঙ্গে সহ্য করতে হবে এবং তাকে ক্ষমা করে দিতে হবে। নিজের দ্বারাকৃত সামান্যতম দোষকেও সহ্য করা উচিত নয়, ক্ষমা করাও উচিত নয়। নিজের সামান্যতম দোষও যেন সহ্য করা না হয়, নিজের সামান্য দোষও যেন নিজে ক্ষমা না করি। যেমন অত্যন্ত লোভী ব্যক্তির এক পয়সার ঘাটতি সহ্য হয় না, তার জন্য সে দুঃখিত হয়, তেমনি আমাদের ছোট ছোট ভুল ত্রুটি আমরা যেন সহ্য করতে না পারি, তার জন্য আমাদের মনে যেন পরিতাপ হয়। সেবার অধিকার পাওয়ার জন্য দুটি জিনিসই চাই, সেবার অহংকার যেন না থাকে এবং সেবার জন্য প্রশংসা না চাওয়া, বরং সেবার প্রতি আসক্তি থাকা উচিত। মাছ বিচার করে ভালো সেবা চাও ও কামনা এবং তা অহংকারকে প্রকট করে। সাধু সেবার অর্থ হল তাঁদের উপদেশাবলী জীবনে অনুসরণ করা। সাধুদের কথায় আমরা মন দেব না আর মনে মনে চিন্তা করব যে আমরা সাধু সেবা করছি। এ হলো সাধু সঙ্গের বিচ্যুতি। বাচা লতায় কেবল ক্ষতিই হয়, সেজন্য যেখানে যেখানে সম্ভব সেখানে বাণীর প্রয়োগ কম করবেন, মিথ্যা কথা বলবেন না, অনর্থকে সবসময় ত্যাগ করবেন। ভগবানের প্রতি বিশ্বাস হলে দুটি জিনিস স্বাভাবিক হয়ে যায়, নিজের জন্য কোনো চিন্তা থাকে না, যে কোনো পরিস্থিতিতে ভগবানের সৌদার্যের প্রতি সন্দেহ হয় না। বিদ্যুতের তরঙ্গ যতক্ষণ না আধার প্রাপ্ত হয় ততক্ষণ তা অবরুদ্ধ থাকে, এগোতে পারে না। অনুরূপভাবে ভগবানের কৃপা গ্রহণ করবার জন্য আধার চাই, তবেই কৃপা তাঁর প্রভাব দেখায়। আধার না থাকলে ভগবানের কৃপা টেকে না, ফিরে যায়। ভগবানের কৃপাকে প্রকট হতে দেওয়া এবং তাঁর স্থিতির জন্য আধার দেওয়া হলো মনকে ভগবানের প্রতি উন্মুক্ষ করা, মনের মধ্যে তাঁর জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করা। সাধকের উচিত ভগবানের কৃপার প্রতি ভরসা রেখে নিজে নিশ্চিন্ত থাকা। তিনি যদি নিজের মনে কল্পনা অনুসারে ভগবানের কৃপার পরীক্ষা করতে চান, তাহলে তিনি কখনোই ভগবানের কৃপার রহস্য বুঝতে পারবেন না। বাইরে পরিস্থিতি, বাইরে ক্রিয়া এবং বাইরে বস্তুর দ্বারা ভগবানের কৃপার পরীক্ষা হতে পারে না। কৃপা হলো অন্তরে বস্তু, কেবল হৃদয়ে ভগবানের কৃপা অনুভব করতে পারে। যাদের জীবনে ভগবানের আধার নেই, তাদের স্থিতি পশু পক্ষীদের চাইতে ও নিম্নে। বর্তমানে মানবকুলের অবস্থা এই প্রকারে, সেজন্য জগতের এই দুরাবস্থা। ভগবানের ইচ্ছা করা উত্তম, কিন্তু তাঁর প্রতি বিশ্বাসের আকাঙ্ক্ষা করা আর উত্তম এবং প্রেমের আকাঙ্ক্ষা করা এ থেকেও উত্তম। বস্তুত ভগবত প্রেমের আকাঙ্ক্ষাই হলো সর্বোত্তম। আমাদের সাধন ভজন করতে হবে, কিন্তু সাধন ভজনের বিনিময়ে আমরা ভগবানের উপর অধিকার স্থাপন করব, এরূপ কখনো মনে করা উচিত নয়। কোনো সাধনা দ্বারা এই ভগবানের মূল্যায়ন হয় না, ভগবানের কৃপাকে আশ্রয় করতে হয়। প্রকৃতপক্ষে ভগবান কৃপাপূর্বক এই নিজেকে ভক্তের সম্মুখে প্রকাশিত করেন। জগতের কোনো পরিস্থিতির পরিবর্তন অথবা কোনো বস্তুর প্রাপ্তি হলে সুখ হবে, এটি সর্বতরূপে একটি ভ্রম মাত্র। এই ভ্রম থেকে আমরা যখনই মুক্ত হব তখনই সুখী হয়ে যাব। জগতের সমস্ত সুখ এ দুঃখের মূল, অতএব তা থেকে নিত্য সুখের প্রাপ্তি কখনোই সম্ভব নয়। ভয় কাকে বলে? ভগবানের প্রতি অবিশ্বাস ই ভয় রূপে অভিব্যক্ত হয়। যদি কথাবার্তায় আমরা সংযম ধারণ করতে পারি, তাহলে অন্যান্য বহু বিষয়ে সংযম আপনা আপনি হয়ে যাবে।
এর ফলে আমরা বিভিন্ন আপদ বিপদে থেকে সতই ত্রাণ পাব। প্রীতিপূর্বক ভজন কিরূপ এর বর্ণনা করা সম্ভব নয়, শুধু এটুকু বলা যেতে পারে যে তাতে অন্তত রসানুভূতি হয় এবং তা ছাড়া যায় না। অন্য যত সাধন আছে সবই তাতে বিলীন হয়ে যায়, কেননা সেখানে অন্য কিছুর কল্পনায় থাকে না, একমাত্র প্রেমাস্পদই অবশিষ্ট থাকেন। ভগবানের নাম জপ করার সময় কান দিয়ে তা শুনতে হয়, এতে মন ও লেগে থাকবে, কেননা মন না লাগলে জপ শুনতে পারবেন না। ইচ্ছা মতো বস্তু না পেলে মনে যে ক্ষোভ হয় এর তাৎপর্য হলো আমরা বিষয়ের গোলাম। সেই ভগবানের শরণাগত হতে পারে যে সর্বতোভাবে অকিঞ্চন এবং বিশ্বাস পরায়ণ। ভগবত প্রাপ্তির পথ কঠিন নয়, দূর থেকে দেখলে এটি কঠিন মনে হয়, কিন্তু যারা এ পথে পা দিয়েছেন তাদের নিকটে এটি পরম সুখকর। যাবৎ পথ সংকুলতা তো রয়েছে, সাংসারিক মার্গে বাস্তবিক পক্ষেই ভগবত মার্গ অতিশয় রমণীয় এবং সুখদায়ী। জীবনে দু একবার খারাপ কিছু ঘটা এমন দূষণীয় নয়, প্রায় সকলে জীবনে এই জিনিস হয়ে থাকে, কিন্তু খারাপের প্রতি ঘৃণা বুদ্ধি যাতে নষ্ট না হয়, এটি জীবনে যাতে টিকে না থাকে এদিকে খুবই সাবধান থাকতে হবে। কর্মফলে ভোগে কেউ ভাগিদার হয় না, নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে। অতএব কারো কথায় অথবা কারোর জন্য মন্দ কাজ করতে নেই, যে সাধনা লেগে রয়েছে তার কোনো প্রকারের প্রচারের বা জানাবার প্রয়োজন নেই। প্রচারে বৃত্তি ব্যাজ্যমুখী হয়, প্রচার করার কার্য হল আচার্য শ্রেণীর মহাপুরুষগণেদের। যে সাধনা পথে নিযুক্ত রয়েছে প্রচার করা তার কাজ নয়, তার কাজ হল সাধনা পথে অগ্রসর হওয়া। সাধনা পথে অগ্রসর হওয়াই হল তার প্রচার কার্য, কেননা মানুষ যেরূপ হয় তার আচরণ দ্বারা সেইরূপ শিক্ষা সতে প্রচারিত হয়। অপরের দোষ না দেখে গুণের প্রতি দৃষ্টি দিন, এতে নিজের মঙ্গল। অপরের দোষ গুণ থেকে দৃষ্টি সরিয়ে নিরন্তর ভগবানের নাম গুণ সুধা পান করা, এটি হলো সর্বোত্তম। দেহের আরাম সম্মান নামের কীর্তি প্রভৃতি বিষয় এবং এইগুলি ত্যাগের প্রতিও মনে গুরুত্ব থাকে যে আমি এইগুলিকে ত্যাগ করেছি। অতএব ত্যাজ্য বস্তু হল বিষয়ের প্রতি গুরুত্ব বুদ্ধির ধারণা। সৎসঙ্গ উদ্যানে বিক্ষিপ্ত পুষ্প নিত্য লীলালীন হনুমান প্রসাদ পোদ্দাদের সৎসঙ্গ থেকে নির্বাচিত অংশ। মানব জীবন লব্ধ হয়েছে ভগবানকে পাওয়ার জন্য, প্রকৃতপক্ষে আমরা ভগবানেরই, কিন্তু আমরা নিজেদের কাম ক্রোধ প্রভৃতির দাস বানিয়ে রেখেছি, এইটি মূর্খতা। যে ভগবানে হয়ে গিয়েছে তার জীবন সার্থক, যে জগতের হয়েছে তার জীবন সার্থক নয় নিরর্থক। যে কোনো সাধনার যে কোনো প্রকারে একটি কাজই করতে হবে, ভগবানের চরণে অনুরাগ, ভগবানের চরণে উত্তরোত্তর অনুরাগ বৃদ্ধি পেতে থাকলে তাতে জীবন সার্থক। অতএব ভগবানের প্রতি প্রেমের লালসা জাগ্রত করতে হবে, তার জন্য প্রেম স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, এবং যতক্ষণ না তা হচ্ছে প্রেম লাভের জন্য নিরন্তর প্রয়াস করে যেতে হবে। আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে ভগবানের কাছে চাইলে কোনো সংকট থাকতে পারে না। প্রার্থনার সময় মনে এই ভাব থাকা উচিত যে ভগবান আমার এই সংকট দূর করে দাও। প্রার্থনাতে আত্মভাব থাকা চাই এবং এই বিশ্বাসও থাকা চাই যে ভগবান এই সংকট দূর করবেন। এ যে ভগবানের কাছে তার প্রেমই চাই সে তো সর্বোত্তম, কিন্তু যারা পাপ কর্মেরত পাপের পথে অর্থ উপার্জন করে তারা যদি ভগবানের কাছে কিছু চায় তো তা মন্দ নয়। জগতের কাছ থেকে পাপের মাধ্যমে চাওয়া অপেক্ষা ভগবানের কাছে চাওয়া অনেক শ্রেয়। অন্য যেসব সাধনার সর্বোত্তম স্থিতি পাওয়া যায় তার নাম জপে ও লব্ধ হয়, এ আমার বিশ্বাস। সাধকের মনোবৃত্তি উত্তর উত্তর ভগবানের নাম রূপ গুণ চিন্তনে যেন নিমগ্ন হয়। প্রারম্ভে বৃত্তি অন্যদিকে চলে যায়, কিন্তু তাতে এই সাবধানতা রাখতে হবে যে তা যেন অন্যদিকে না যায়, আর যদি যায়ও তো তা যেন ভগবানের সেবা ভাবনায় যায়। ভগবানের সেবা ভাবনা ছাড়া অন্য কোনো ভাবেতে বৃত্তির যাওয়ার নিম্ন স্তরের। মন হলো বৃত্তিগুলির সমষ্টি, বৃত্তিগুলি যখন একটিমাত্র বিষয়ে গিয়ে তার রূপ প্রাপ্ত হয় তখন তাকে ধ্যান বলে। শরীরের আরাম নামের আকাঙ্ক্ষা এবং জীবের স্বাদ, সাধকের কাছে এই তিনটি বড় বিঘ্ন। ভগবানের প্রতি বিভিন্ন ভাব হতে পারে, সর্বসাধারণের জন্য সহজ সরল ভাব হল ভগবানের প্রতি প্রভুর ভাব, ভগবান আমার প্রভু আমি তার দাস। এই ভাবটি সর্বতোভাবে এবং সর্বদা নির্দোষ ভাব, এখানে পতনে বিন্দু মাত্র সম্ভাবনা নেই। দ্বিতীয় ভাব হল ভগবানকে নিজের সখা মনে করা, এটি দাস্যভাবের চেয়ে উচ্চ স্তরে। এইভাবে মনে মনে সব সময় ভগবানের সঙ্গে থাকবে এবং ভগবানের লীলার চিন্তন করবে, এতে ভগবানের বালক স্বরূপের অথবা পার্থ সখারূপের চিন্তন করবে। তৃতীয় ভাব হল ভগবানকে নিজের সন্তান মনে করে তার লীলাকে দেখা, অর্থাৎ ভগবানের প্রতি বাৎসল্য ভাব। ভগবান শৈশবে যেসব লীলা করেছেন সেই লীলাগুলিকে চিন্তন করা, ব্যাস ভগবানের সেই লীলাগুলির প্রতি মনে অনুরাগ হোক এবং সেইগুলিকে সম্পূর্ণরূপে সত্য বলে স্বীকার কর।
চতুর্থ ভাব হলো মধুর অর্থাৎ মাধুর্য ভাব, অর্থাৎ ভগবানকে নিজের প্রেমাস্পদ রূপে অনুভব করা, এরই নাম গোপী ভাব। গোপী ভাবে কয়েকটি স্তর আছে, সেগুলির মধ্যে মঞ্জরী ভাব সর্বোত্তম, শ্রী রাধা মাধব মঞ্জরী ইষ্ট এবং শ্রী রাধা মাধবদের সুখ বিধান করা মঞ্জরী জীবন। মঞ্জরী প্রতি শ্রী রাধা রানীর বড়ই কৃপা, আর তাই শ্রীকৃষ্ণ তার প্রতি কৃপা করতে সদাই তৎপর। এর চেয়েও উচ্চ স্তরে একটি ভাব আছে, শ্রী রাধা মাধব আমাকে তার জীবনে বিলীন করে দিয়েছেন, তিনি তার অঙ্গে আমাকে প্রবিষ্ট করে নিয়েছেন। সেখানে প্রথমে শ্রী রাধা মাধবের সঙ্গে ঐক্য অনুভূত হয়, পরে সাধকদের ঐক্য এসে যায়। সেই সেবাই উত্তম যেখানে সেবকের নাম পর্যন্ত সেব্য জানতে না পারে। অহংকারের স্বভাব হল অপমান করা, অহংকার অপমান না করে থাকতেই পারে না, সর্বক্ষেত্রেই একথা সত্য। মন শরীর এবং বাণীর দ্বারা আমরা যে ধরনের পরিবেশ সেবন করি, আমাদের ইচ্ছা হবে সেই রকম হওয়ার। সঙ্গ থেকে বৃত্তি, বৃত্তি থেকে ক্রিয়া এবং ক্রিয়া থেকে স্বরূপ সৃষ্টি হয়। আজকাল আমরা ধর্মের নামে লজ্জিত হই, ভগবানকে যারা মানেন তার ও সমাজে সকলের সামনে ধর্ম মানি এই কথা বলতে লজ্জা অনুভব করেন। সাধকদের মনোবৃত্তি হলো সর্বদা ভোগীদের বিপরীত দিকে চলা, ভোগীরা সাধকদের বৃত্তিকে বুঝতে পারে না এবং তারা ওইটিকে ভ্রমপূর্ণ মনে করে, কিন্তু সাধক তাঁদের কথায় উদ্বিগ্ন হন না, তিনি অন্তরে প্রসন্ন থাকেন। সাধক এবং ভোগীর দৃষ্টিকোণে খুবই প্রভেদ, ভোগী ভোগের মধ্যেই ডুবে থাকে আর সাধক ভোগকে ত্যাগ করার মধ্যেই মশগুল থাকেন। সাধকের স্বরূপ হলে তিনি তার চিত্তবৃত্তিকে স্বাভাবিকভাবে এই ভোগ থেকে দূরে সরিয়ে রাখেন। ভোগী সুখের জন্য যেসব জিনিস চায় এবং গ্রহণ করে, সাধক সেই সব জিনিস গ্রহণে ঘাবড়ে যান, সেই সব জিনিস গ্রহণে তিনি দুঃখ পান। ভোগীর কাছে মান সম্মান অমৃতের মতো, আর সাধকের কাছে তা হলো বিষের মতো। ভোগীর কাছে প্রশংসা খুব সুখকর মনে হয়, আর সাধকের কাছে প্রশংসা অগ্নিসম। সাধকের আদর্শ ত্যাগ ভোগ নয়, তার ফলে সাধককে ভোগী প্রলোভন দেখালেও তিনি ভোগ স্বীকার করেন না। বৃন্দাবনে বাস করার মধ্যে মাহাত্ম্য আছে, কিন্তু কেবল বৃন্দাবনে থাকাই বৃন্দাবন বাস নয়। বৃন্দাবনবাসের অর্থ হল জীবন শ্রী কৃষ্ণময় হয়ে যাওয়া, পর্দার উপর চিত্রিত গহনা দেখে তার প্রতি আসক্তি প্রলোভন জাগে না। এই সংসার এখানকার ভোগী সামগ্রী, পর্দার উপর গহনা, এই বিশ্বাস জাগ্রত হলে স্বাভাবিকভাবে তার প্রতি আসক্তি উপেক্ষিত হয়ে যাবে। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয়েছে কিনা তার কষ্টি পাথর হল। ভগবানের প্রত্যেক বিধানে শুভ বুদ্ধি হয়েছে কি হয়নি, তথা দুঃখে ভগবানের সংস্পর্শ অনুভূত হচ্ছে কিনা তা দেখা। ভগবানের কোনো বিধানের প্রতি যতক্ষণ মনে বিষাদ চিন্তা থাকবে, ততক্ষণ এটি স্পষ্ট যে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয়নি। যত মহাপুরুষ ঈশ্বর লাভ করেন তাদের সকলের স্থিতি ভিন্ন, কিন্তু তত্ত্বত সকলে একই সত্যকে লাভ করেছেন। সাধনার সময় সাধন মার্গে ভিন্নতা থাকে, যেমন কারো কাছে জ্ঞান প্রধান, কারো কাছে ভক্তি, কারো কাছে নিষ্কাম কর্ম, আবার কারো কাছে যোগ সাধনা, কিন্তু সকলের কাছে প্রাপ্তব্য ভগবান একই। অতএব মহাপুরুষ সকল সাধনাকে সম্মান করেন, কিন্তু যে সাধনার দ্বারা তিনি এই তত্ত্ব উপলব্ধি করেছেন সেটিকে বিশেষভাবে সমর্থন করেন, কারণ সে সাধনা ব্যবহারিক জ্ঞান তার বেশি। জগতের কোনো সৌন্দর্য স্থায়ী নয়, বর্ধনশীল ও নয়, তা অনিত্য বিনাশশীল ক্ষণভঙ্গুর অপূর্ণ। ভগবানের সৌন্দর্য নিত্য তথা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও তা বর্ধনশীল। ভগবানের আশ্রয়ের জন্য প্রয়োজন দৈন্যের, দৈন্যের অর্থ হল অহংকার শূন্যতা। আমাদের মধ্যে নানা প্রকারে অহংকার ভরা আছে, যেমন ধনের অহংকার, পদ, সাধনা, জ্ঞান, ত্যাগ, সেবার অহংকার। যেখানে অহংকারে উদয় হয় সেখানে ভগবানের বিস্তৃতি ঘটে, কিন্তু ভক্তের এই অহংকার যে আমি ভগবানের, ভগবান আমার, আমার প্রতি ভগবানের অপার কৃপা, বাস্তবে অহংকার নয়, এটি এক পরম সাত্ত্বিক স্বীকৃতি, এটি সাধনার অবলম্বন। ভগবানের সকল শক্তির মধ্যে কৃপাশক্তি প্রধান, যেখানে তাঁর কৃপাশক্তি চরিতার্থ হয় সেখানে সকল শক্তি কৃপাশক্তির অনুগত হয়ে কাজ করে। আমাদের অহংকার ভগবানের কৃপাশক্তিকে অনুভব করতে দেয় না, অতএব সর্বপ্রথম নিজের অহংকারকে শাসন করো। সংসারের সৌন্দর্য সম্পূর্ণরূপে মিথ্যা, কিন্তু আমরা সুখের গোপন আশায় সংসারে মিথ্যা সৌন্দর্যের প্রতি লুব্ধ হচ্ছি। পৃথিবীর কোনো প্রাণী বা বস্তুতে সৌন্দর্য নেই, এ সত্যে বিশ্বাস রেখে আমরা যত তাড়াতাড়ি নিজেদের ভ্রান্তি থেকে মুক্ত হব ততই আমাদের মঙ্গল। কেউ যদি নিজের কোনো সাধনার দ্বারা ভগবানকে কিনতে চায় তাহলে সেটি তার মূর্খতা ছাড়া আর কিছু নয়। এমন কোনো জিনিস নেই যার বিনিময়ে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় তার সহজ কৃপাতেই,
কৃপার উপরে বিশ্বাস নেই এবং কৃপা লাভের দীনতা নেই, এমন অবস্থা কাজ কেমন করে হবে? আমি অহংকার ত্যাগ করেছি, আমার মধ্যে অহংকার নেই, এই কথার মধ্যে অহংকারের অস্তিত্ব বিদ্যমান। ভক্তের সেবা হল দীনতা হল, এটি তার প্রথম লক্ষণ। ভক্ত সবসময় নিজেকে অকিঞ্চন দীনহীন মনে করে আর ভগবান এটিই চান, তাহলে ভগবান এরূপ ভক্তের সামনে প্রকট হয়ে যান। ভগবানের শক্তি নিরন্তর আমাদের পাশে থাকলেও তা সক্রিয় থাকে না, তার কারণ হলো আমরা তাকে স্বীকার করি না। যখনই আমরা ভগবানের শক্তি অনুভব করতে থাকব তখনই সেই শক্তি সক্রিয় হয়ে যাবে এবং আমরা কৃতকৃত্য হয়ে যাব। ভোগের সুখের প্রতি আমাদের আস্থা এতই দৃঢ়মূল হয়ে আছে যে বৈরাগ্যের কথায় তা দূর হবে না। কোনো মহান বিপত্তির আঘাত এবং ভগবানের অথবা তার কোনো প্রেমিক জনের কৃপাই এই আস্থাকে দূর করতে পারে। শরণাগত সেই হতে পারে যে দিন যার নিজের বুদ্ধি সামর্থ্য যোগ্য তার অহংকার আছে, সে কোনো কারণে শরণ নিতে চাইবে। যখন নিজের সমস্ত শক্তির আশা ভরসা ভেঙে যায় তখন সে ভগবানের দিকে তাকায় এবং তার আশ্রয় কামনা করে। শরণাগতের মধ্যে দুটি জিনিস অনিবার্যভাবে থাকে, নির্ভয়তা এবং নিশ্চিন্ততা। যতক্ষণ পর্যন্ত ভয় এবং চিন্তা থাকবে ততক্ষণ না হবে নিজের দীনতার উপর বিশ্বাস, না হবে ভগবানের শরণাগত। বাৎসল্যের উপর বিশ্বাস, এই দুটির উপর বিশ্বাস না হওয়া পর্যন্ত সাফল্য অসম্ভব। ভগবানের কৃপা দিনের সম্পত্তি, আমরা দিন হয়ে গেলে ভগবত কৃপার উপর আমাদের স্বাভাবিক অধিকার হয়ে যায়। সাধন ভজন করতে হবে, কিন্তু তার জন্য মনে যাতে অহংকার না আসে সে বিষয়ে সাবধান থাকতে হবে। একথা মনে রেখো যে ভগবানের কৃপাতে সাধন ভজনে রত আছো, নিরন্তর যেন ভগবানের কৃপা স্মরণে থাকে আর নিজের পুরুষার্থের বিস্তৃতি ব্যাস তাতে কাজ হয়ে যাবে। যে যতদিন তার মধ্যে ভগবানের কৃপা শক্তি তত বেশি প্রকাশিত হয়। দীনতা ভগবানের কৃপার প্রাকট্যের সম্মুখ হস্ত পর্দা যেন ছিঁড়ে ফেলে। যেমন ব্রহ্মার বাণী এক দ এর তিনটি অর্থ, তেমন এই গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। অধিকারী ভেদে তার অনেক অর্থ হয়ে থাকে। বিভিন্ন আচার্য টীকাকার যে গীতার বিভিন্ন রকম অর্থ করেছেন এইটি হলো তার হেতু। অধিকারী ভেদে সেই সব অর্থে সামঞ্জস্য আছে। ভগবানের কৃপা অধিকারী ভেদের অপেক্ষা রাখে না, তিনি কেবল দেখেন যে এই একমাত্র কৃপারই প্রত্যাশী কিনা। ভগবানের কৃপা সকলের সম্পত্তি, তবে বিশেষ করে তা হলো দিনের সম্পত্তি, কেননা ভগবান হলেন দিন বৎসল। অবধ বালক যে কথা বলতে পারে না, কোনোরকম ইঙ্গিত করতে জানে না, সে তার মানব ব্যথা কেঁদে জানায়। সেরকম যার কাছে কান্না ছাড়া অন্য কোনো সাধন নেই সে যেন ভগবানের কাছে কাতর হয়ে কাঁদে। জগতে কাঁদা অশুভ ভীরুতা, ভগবানের কাছে কাঁদা পরম মঙ্গলদায়ক এবং পরমা শক্তির দত্তক। ভগবানের কৃপার প্রতি ভরসা রেখে দিনভাবে তার শরণাপন্ন হতে হবে। যখন আমরা ভগবানের শরণাপন্ন হই এবং তিনি পাশে এসে যান, তখন তাঁর দৈবী গুণ সতই আমাদের মধ্যে আবির্ভূত হয়। তখন আর বন্ধনকে কাটাতে হয় না, বন্ধন বিচলিত হয়ে নিজে থেকেই ছিন্ন হয়ে যায়। গ্রন্থি খুলতে হয় না, তা নিজে থেকেই খুলে যায়। আমরা যেমনই হই ভগবানের কৃপা এমন এই বৈশিষ্ট্যপূর্ণ যে তা আমাদের সকল প্রকারের দোষ পাপ থেকে মুক্ত করে ভগবানের চরণে আশ্রয় প্রদান করে। নাহলে দিনহীন কেমন করে সফল হতো? আগুন সকলে পেয়ে থাকে, আগুনকে কিভাবে ব্যবহার করা হবে তা নির্ভর করে ব্যবহারকারীর উপর। তেমনি কাজ করবার শক্তি ভগবান দিয়ে রেখেছেন, তবে সেই শক্তি কোন ধরনের কাজে ব্যবহার করা হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আমরা অহংকারের দ্বারা প্রেরিত হয়ে বিকারগ্রস্ত হয়ে কাজ করি তাহলে সেই কাজ দোষযুক্ত হবে এবং তার খারাপ ফল আমাদের ভুগতে হবে, তা থেকে আমরা রক্ষা পাবো না। পাপ কাজ করা মানুষের স্বভাব নয়, আমাদের অন্তরস্থ বাসনাগুলিকে নিয়ে পাপ কাজগুলি হয়ে থাকে। অতএব প্রথমে এই বাসনাগুলি নিরাকরণ করতে হবে। সংসারে অর্থভোগ যাদের কাছে যত বেশি তারাই তত বেশি সন্তপ্ত এবং অন্যকে তারা বেশি করে সন্তপ্ত করে। যাচিয়া করা খুবই খারাপ, কিন্তু যা যদি করতে হয় তাহলে ভগবানের কাছে যাচিয়া করো আর ভগবানকেই যাচিয়া করো। সাধু সন্তরা ভগবানের শরণাগতি দুটি প্রকারের কথা জানিয়েছেন, যথা নিজের পুরুষার্থের দ্বারা নিজের প্রচেষ্টায় ভগবানের শরণাপন্ন হওয়া, এবং দুই ভগবানের শরণাগত বাৎসল্যের প্রতি বিশ্বাস রেখে নিজের শরণে নেওয়ার জন্য প্রতীক্ষা করা। পৃথিবীতে এদের উদাহরণ আছে, বাঁদরের বাচ্চা এবং বিড়ালের বাচ্চা। বাঁদরের বাচ্চা নিজে নিজেই লাফিয়ে মায়ের বুকে গিয়ে পড়ে, বিড়ালের বাচ্চা নিজের দিক থেকে সক্রিয় হয় না। মা বিড়াল দাঁতে করে বাচ্চাটিকে ধরে যখন যেখানে ইচ্ছা নিয়ে যায়। শ্রী রামকৃষ্ণ পরমহংস দ্বিতীয় প্রকারে সাধনাকে খুবই শ্রেয় বলেছেন। এই সাধনা পুরুষার্থ করতে হবে না তা নয়, তবে নিজের পুরুষার্থ সাধনের উপর নির্ভরতার ভাব যেন না থাকে। অপরে আশ্রয় সর্বতোভাবে ত্যাগ করাই হলো নির্ভরতা।
এবং নির্ভরতা আসে বিশ্বাস থেকে। যদিও বিশ্বাস ভগবানের কৃপা থেকেই হয়ে থাকে, তাহলে জীবের কাছে ভগবান এই প্রত্যাশা অবশ্যই করেন যে সে যেন তাকে নিজের মনে করে। ভগবান আমরাই, এই বিশ্বাস যেখানে হয়েছে সেখানে নির্ভরতা নিজে থেকেই এসে যায়। সাধকের কাছে দুটি জিনিস প্রধান রূপে আসে, প্রলোভন এবং ভয়। কোথাও তার পূজা হয়, তার জয়গান গাওয়া হয়, খাওয়ার ভালো ব্যবস্থা থাকে, মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয় প্রভৃতি প্রলোভন থাকে, আর সাধক সেইগুলিতে মগ্ন হয়ে যায়। আবার কোথাও শরীর আরাম ত্যাগের ভয়, ভোগের বিনাশের ভয়, লোক নিন্দার ভয়, অপমানের ভয় প্রভৃতি আসে এবং সাধক বিচলিত হয়ে সাধনা ত্যাগ করেন। যে সাধক উপরোক্ত প্রলোভন এবং ভয়গুলিকে পরোয়া না করে নিজের সাধনা অভিনিবিষ্ট থাকেন, তিনি লক্ষ্যে পৌঁছিয়ে যান। দিন তার অর্থ এই নয় যে সাধক নিজেকে এত পতিত মনে করবেন যে তার মনে এই প্রশ্ন দেখা দেবে, তিনি ভগবানের কী করে হতে পারেন। এর বিপরীতে তার মনে এই ভাব আসা চাই যে আমি আমার অযোগ্যতার কারণে আর কারো হতে পারি না, কিন্তু ভগবান তো পতিত পাবন, অতএব তিনি আমার এবং আমিও তার। ভগবানের স্বভাব হলো ফাঁকা ঘরে প্রবেশ করা। যতক্ষণ আমরা আমাদের অন্তঃকরণে কিছু লুকিয়ে রাখি ততক্ষণ ভগবান আসেন এবং দৃষ্টিপাত করে ফিরে যান। এই জন্য নিজের হৃদয়কে একেবারে ফাঁকা করে দাও, একেবারে দীন হয়ে যাও, কোনো রকম সাধনা অথবা গুণের অহংকার নিজের মধ্যে রেখো না। ভগবান গীতায় ঘোষণা করেছেন, জীবনের অন্তিম সময়ে যে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে চলে যায়, সে যেমনই হোক আমাকেই লাভ করে, এতে সন্দেহ নেই। জগতে আমরা দেখি যে ছায়াচিত্র নেওয়ার সময় ক্যামেরার বোতাম টিপলে সামনে থাকা মানুষের আকৃতি যেমন ফটোতে তেমনই এসে যায়। ভগবান এই ঘোষণা আমরা অপব্যবহার করি এবং বলি অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করা মাত্র যখন ভগবানকে পাওয়া যায়, তাহলে এখন অন্য প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেলে অন্তিমকালে ভগবানকে স্মরণ করব। এই বিষয়ে ভগবান সাবধান করে দিয়েছেন, জীবনভর যে কাজে মন নিবিদ্ধ থাকে অন্তিম সময় তার স্মরণ হবে, এটি নিয়ম। সে যেন সবসময় আমাকে স্মরণ করে জগতের কাজ করো, জীবনভর আমাকে ভুলে থেকে অন্তিম সময়কে আমাকে স্মরণ করার এতটুকু আশা করো না, এটি প্রবঞ্চনা, এ থেকে সাবধান হয়ে যাও। কিছু করতে হবে না, কেবল নিজেকে ঈশ্বরমুখী করে দিতে হবে। ভগবানের সম্মুখীন হলে ভগবানের বিরোধী রূপে নিজে থেকেই বিমুখ হয়ে যাবে। ভোগ বিমুখতা এবং ভগবানের সম্মুখতা দুটি একসঙ্গে হয়ে থাকে। ভোগের অর্থ হলো ভগবান থেকে বঞ্চিত হওয়া। সাধু সন্তদের সাধারণ স্বভাব হলো ভগবানকে সর্বত্র বিদ্যমান দেখে সকল জিনিসে তাকে অনুভব করে জীব মাত্রের সেবায় নিযুক্ত থাকা। সন্তরা তাদের প্রত্যেক চেষ্টা যাতে ভগবানের পূজা হয় সে বিষয়ে সজাগ থাকেন। যারা ভগবানের কাছে ভোগ চায় তারা ভোগের দাস হয়ে যায়, তাদের আরাধ্য ভগবান নন ভোগ, ভগবান তাদের কাছে সাধ্য নন, তিনি তাদের কাছে ভোগ প্রাপ্তি করার মাধ্যম মাত্র। ভগবানের জন্য বাঁচা, ভগবানের জন্য মরা, এই জানা জীবনের ব্রত, সে প্রেমের নিগুড় তত্ত্ব লাভের পাত্র। এমন জীবনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। প্রেম এর অর্থ ভগবত প্রেম। প্রেম এর নামে লোকে জগতে কাম বোঝে, তা আমাদের আলোচনার বিষয় নয়। ভগবত প্রেম সহজে লাভ করা যায় না, খুব উচ্চ সাধনা সিদ্ধির পরে এই ভগবত প্রেম লাভ হয়। ভগবত প্রেম কি তা কেউ বলতে পারে না, কিছুটা সংকেত রূপে বোঝার জন্য বলতে পারা যায় যে এটি হলো ভগবানের নিজের মধ্যে নিজের সঙ্গে নিজস্ব লীলা। ভগবানের সঙ্গে খেলা করবে এমন ভগবানের সঙ্গী কে আছে, সেই খেলা কি যা ভগবান খেলতে চান? বস্তুতে তার যোগ্য কোনো সঙ্গী নেই, কোনো খেলাও নেই, অতএব ভগবানই হলেন প্রেমাস্পদ। তিনি প্রেমী আর তিনি ই প্রেম, স্বয়ংই প্রেমী এবং প্রেমাস্পদ হয়ে একে অপরের প্রীতির আশ্রয় অবলম্বন এবং বিষয় অবলম্বন হয়ে ভগবানের যে পরম দিব্য অচিন্তাবন্ত গৌরবময় পবিত্রতম লীলা সম্পন্ন হয়, প্রকৃত পক্ষে তাকে প্রেম বলা হয়। এই প্রেম হলো পরম সত্য এবং স্বয়ং ভগবান এই আনন্দ স্বরূপ ধারণ করে, নিজ ভাব স্বরূপ পরিগ্রহণ করে অনন্ত লীলারূপ ধারণ করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণই রাধারূপে লীলা করেন, অতএব শ্রীরাধা ভগবান থেকে সম্পূর্ণরূপে অভিন্ন। শ্রীরাধা ছাড়া শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণ ছাড়া শ্রীরাধার অস্তিত্ব নেই, দুজনের মধ্যে অচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে। রসরাজ মহাভাবের প্রেমের বিষয় হন আর মহাভাব রসরাজের প্রেমের বিষয় হন, এইভাবে পরস্পরে পবিত্রতম লীলা চলতেই থাকে। শ্রীরাধা মহাভাব রূপা এবং শ্রীরাধার আরাধ্য প্রেমাস্পদ পরম শ্রেষ্ঠ হলেন রসরাজ শ্রীকৃষ্ণ। শ্রীরাধার ভাবসমূহে তার অচিন্তানন্দ ভাবসমুদ্রে পরম বৈচিত্র্য পরম আনন্দময়ী তরঙ্গের না কেউ বর্ণনা করতে পারে, না পারে গণনা করতে, না পারে সেগুলির স্বরূপে বিশ্লেষণ করতে। অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত প্রেমের বিশুদ্ধ পরম আহ্লাদময়ী তরঙ্গ রসময়ী মধুর তরঙ্গ উত্থিত হতে থাকে এবং বড় বড় প্রেমী ভক্ত বড় বড় ভাগ
ভাগ্যবান মুনি ঋষি আর কোনো কোনো দেবতা সেই রস মধুর তরঙ্গের দর্শন পেতে পারেন, আশা দূরের কথা। শ্রী রাধার প্রেমের বিচিত্র তরঙ্গের বর্ণনা করা যায় না, কেবল শাখা চন্দ্র ন্যায় দ্বারা তার সংকেত করা যেতে পারে মাত্র। যেমন কাউকে যদি দ্বিতীয়বার চাঁদ দেখাতে হয় তাহলে একথা বলা হয়, দেখুন সামনের ওই বৃক্ষ শাখার অতটা উপরে চাঁদ দেখা যাচ্ছে। বৃক্ষ শাখার অতটা উপরে তো চাঁদ নেই, কিন্তু ডালের ইঙ্গিত করে চাঁদ দেখাবার প্রক্রিয়া হয়ে থাকে। সেরকম শ্রী রাধার গুণ ভাবের সংকেতে ই করা হয়ে থাকে, বর্ণনা নয়। বর্ণনা করা তো অসম্ভব। জগতে ধনের বিষয়ে স্বীকৃতিও বিভিন্ন প্রকারের। কারো কাছে বিদ্যা হলো ধন, কারো কাছে বুদ্ধি, কারো কাছে বিষয়, কারো কাছে সম্পত্তি, কারো কাছে সোনা হলো ধন, আবার কারো কাছে ধন হলো পারলৌকিক সুখ। কিন্তু সর্বস্ব সমর্পণকারিণী শ্রী রাধার জীবনের ধন কি? তা হলেন শ্রীকৃষ্ণ। প্রেমের যেখানে প্রারম্ভ ত্যাগের সেখানে পরাকাষ্ঠা। যেখানে ত্যাগ পূর্ণতা লাভ করে, পূর্ণাবস্থায় পৌঁছে যায়, সেখান থেকে ভগবত প্রেমের আরম্ভ হয়। ভগবত প্রেমী সর্বদা সর্বতোভাবে মুক্ত হন, মায়ের যেন তাঁর ধারে কাছেই পৌঁছতে পারে না, তা দূরে ই বিলীন হয়ে যায়। যেমন উষার উদ্গমে অন্ধকার সরে যেতে থাকে, তেমনি প্রেমে সূর্যের উদয় তো পরে হয়। প্রেমের উষাকালেই মায়ের অন্ধকার দূর হয়ে যায়, মিলিয়ে যায়, মরে যায়। ভগবানের মধুর লীলায় তার ঐশ্বর্য লুকিয়ে থাকে, ক্রিয়াশীল হয় না। যে ভগবানের ভয়ে কাল, যমরাজ প্রভৃতি নিজের নিজের কর্তব্যে লেগে থাকে, সেই শ্রীকৃষ্ণের বাৎসল্য মূর্তি মা যশোদার তিরস্কারে ভয়তীত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্বরূপ লীলা প্রভৃতির দ্বারা মাধুর্যের প্রসার এত বেশি করেন যে সকলে হৃদয় তাঁর দিকে আকৃষ্ট হয়। তার আকর্ষণ লীলা নিরন্তর চলতেই থাকে। মধুর লীলায় যে ঐশ্বর্য আসে তা সেবা করার জন্য লুকিয়ে থেকে, মাধুর্যকে কমিয়ে দিতে বা ফুটিয়ে দিতে নয়। প্রিয়তম ভগবানের সঙ্গে যখন প্রেমীর মিলনের ইচ্ছা হয় তখন সাধন মার্গের কঠিনতার দিকে সে দৃষ্টি দেয় না, ব্যাস মিলনের তত্ত্বার জন্য সে এগিয়ে যায়। তাতে পথের গরমে সে যদি পুড়ে মরে যায় তাতেও পরোয়া করে না, প্রিয়তমের সঙ্গে মিলিত না হয়ে সে থাকতে পারে না। উল্লিখিত রয়েছে যে ভগবান শ্রী শ্যাম সুন্দর পাহাড়ের উপর ঘন ছায়ায় গিয়ে বসেছেন। পাহাড়ে যাওয়ার পথ পাথুরে, সোজা চড়াই, রাস্তায় একটিও গাছ নেই এবং সময় দুপুর। একজন সখী প্রিয়তমের কাছে যাবে, সে পাহাড়ের উপর উঠতে লাগলো। যারা তাকে দেখতে পেল তারা বাধা দিল, তাকে বলল এই কড়া রোদে পাহাড়ের শিখরে যাবে, ঝলসে যাবে। কিন্তু সে কারো কথায় শুনল না। গরম পাথরে যখন তার পা পড়ছিল তখন তার মনে হচ্ছিল কোনো ঠান্ডা গদি যেন পাতা রয়েছে, তার উপরে কেউ শীতল ছায়া বিছিয়ে দিচ্ছে। তার প্রত্যেকটি পদক্ষেপ প্রিয়তমের নৈকট্যের অনুভূতি এনে দিচ্ছে, তার মতেই তার সুখানুভূতি হচ্ছে। এইটি হলো প্রেমের বিশেষত্ব।